তোমার প্রেমের ধারাব, প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব। ধন্যবাদ ছোট ভাই আদনানকে চমৎকার একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য। সবার উপস্থিতি, এই পর্যায়ে আমরা একটি কবিতা শুনব কাজী নিসারউদ্দিন নাইম হানিফি ভাইয়ের কাছ থেকে। কাজী নিসারউদ্দিন নাইম হানিফি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত হলো দিনের খুঁটি, সালাত হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান মুমিন কাফেরের মাঝে, মুমিন কাফেরের মাঝে দেখাইবে বোধান। সালাত হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান মুমিন কাফেরের মাঝে দেখাইবে বোধান। মুমিন সালাত সারে না, কাফের সালাত পড়ে না, মুমিন সালাত সারে না,
কাফের সালাদ পড়ে না, মুমিনো কাফেরের মাঝে, মুমিনো কাফেরের মাঝে দেখাইবে বোধান। সালাত হলো দিনের খুঁটি, সালাত হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান। খাম তথা খুঁটির উপর ঘরটি যেমন থাকে, দুনিয়াতে সালাত তেমন দিনকে খাড়া রাখে। খাম তথা খুঁটির উপর ঘরটি যেমন থাকে, দুনিয়াতে সালাত তেমন দিনকে খাড়া রাখে। বাংলে খুঁটি ঘরটি যেমন, বাংলে খুঁটি ঘরটি যেমন রাখা বড় দায়, সারলে সালাত ইমান তাহার তেমনি চলে যায়, সারলে সালাত দিনটি তাহার তেমনি চলে যায়। সালাত হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান, মুমিন কাফেরের মাঝে দেখাইবে বোধান। বেসালাতে মালাউন বেনমাজ মালাউন শয়তানের গুলাম, আল্লাহর নিয়ামত খে না মানে কালাম, আল্লাহর নিয়ামত খে না মানে কালাম। আল্লাহর বান্দা নবীর উম্মত নিজি করে দাবি, আল্লাহর বান্দা নবীর উম্মত নিজি করো দাবি। সালাত না পড়িলে বান্দা, সালাত না পড়িলে বান্দা জাহান্নামে যাবি, আল্লাহর বান্দা নবীর উম্মত নিজি করো দাবি। বেপরদায় চলিস না বন্টি জাহান্নামে যাবি, পরদা না করিলে বান্দা জাহান্নামে যাবি। জাহান্নামের শাস্তি বান্দা বুঝে না আসিলে, জাহান্নামের শাস্তি বান্দা বুঝে না আসিলে, কিছু সময় থেকে দেখো ভরব আগুনে, কিছু সময় থেকে দেখো ভরব আগুনে। সালাত কায়েম করে যারা তারাই মুসলমান, সারলে সালাত দুজাহানে হবে অপমান। সালাত কায়েম করে যারা তারাই মুসলমান, সারলে সালাত দুজাহানে হবে অপমান। সালাত হলো দিনের খুঁটি, সালাত হলো ধর্মের খুঁটি, সালাত হলো দিনের খুঁটি, আল্লাহর গুণগান, মুমিন কাফেরের মাঝে দেখাইবে বোধান, মুমিন কাফেরের মাঝে দেখাইবে বোধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই নিসারুদ্দিনকে সম্মানিত উপস্থিতি। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি শায়েখ আব্দুল মালেক আহমদ মাদানি, লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব। শায়েখ আব্দুল মালেক আহমদ মাদানি, মাস্টার্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الإمام أبو داود رحمه الله:
حدثنا احمد بن ابي حنبل حدثنا احمد بن حنبل وقال حدثنا يحيى بن سعيد عن محمد بن عمرو عن ابي سلمه عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই শীত মৌসুমে প্রত্যন্ত অঞ্চল থেকে এই দিনে মজলিসে আসার তৌফিক প্রদান করেছেন, সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই জামিয়া সালাফিয়ার চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শায়খ আব্দুর রাজ্জাক ইউসুফ হাফিজাহুল্লাহ এবং এই প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ, সকলেকে জানাচ্ছি মোবারকবাদ। আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা আমার, পর্দার আলে মা বোনেরা, আমাকে এই বিষয় দেওয়া হয়েছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনার জন্য। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যাপক, তাই সংক্ষিপ্ত আলোচনা শেষ করা যাবে না। আমি অতি সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন জানা এবং মানার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। প্রিয় ভাইরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত্য অনুসরণের মাঝেই রয়েছে কি মুক্তি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণের মাঝেই রয়েছে আল্লাহ পাকের ভালোবাসা, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াওমাল কিয়ামা, আমি মুহাম্মদ কিয়ামতের দিনে আদম সন্তানদের নেতা হব। ওয়ানা আউয়ালু মান ইউশাক্কু আনহুল কবর, আর আমার কবরে সর্বপ্রথম কিয়ামতের দিন খুলে দেওয়া হবে, আমি সর্বপ্রথম কবর থেকে উঠব। ওয়ানা আউয়ালু শাফি, আর আমি সর্বপ্রথম সুপারিশ করব। এবং সর্বপ্রথম আমার এই সুপারিশ আল্লাহ পাক কবুল মঞ্জুর করবে। সুবহানাল্লাহ, বলবেন না আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবীজির সুপারিশ ভাবতার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য আদর্শ, রাসূলের জীবনে রয়েছে সকল মানব জাতির জন্য উত্তম আদর্শ, যার আদর্শ ছাড়া কখনো আদর্শবান হওয়া যায় না, যার আনুগত্য অনুসরণ ছাড়া কখনো মুক্তির পথ নেই, তার জীবনে কি জানা আমাদের প্রয়োজন নেই? আপনারা আমার সঙ্গে একটু জবাব দেন। প্রিয় ভাইরা, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা আদর্শিত হতে পারছি না বিধায় সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, হিংসা, বিদ্বেষ, কলহ সবসময় লেগেই আছে, ঠিক কিনা? যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদর্শিত হতে পারি, তাহলে কিন্তু এই সকল অনাচার থেকে আমরা মুক্তি পাব। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা আমাদের অত্যাবশ্যক, সুন্নাত নয়, ওয়াজিব। সালফে সালেহিনরা, সাহাবায়ে কিরাম, তাবি তাবি তাবিঈন, কোরআন মাজিদ যেমন ভাবে শিক্ষা করতেন, ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শিক্ষা করতেন। সুবহানাল্লাহ। দেখুন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তান জয়নুল আবেদিন 95 হিজরিতে মারা যান, তিনি বলেন, কুন্না নুআল্লিমু মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিন কোরআন, আমরা পবিত্র কোরআন কারীমের সূরাগুলি যেভাবে শিক্ষা করতাম, ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা শিক্ষা করতাম। বিখ্যাত ইমাম, বিখ্যাত তাবি,
ওমর বিন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে ওয়াক্কাসের সন্তান ওমর, অন্য রাওয়ায়েতে এসেছে মুহাম্মদ, তিনি বলেন যে আমাদের বাবাজি সাদ ইবনে ওয়াক্কাস আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিক্ষা দিতেন এবং বলতেন যে এটি হচ্ছে অমূল্য সম্পদ, অমূল্য ধন, ফলে ইউহা তোমরা এটিকে নষ্ট করিও না। প্রিয় বন্ধুরা, বিখ্যাত তাবিঈ সাইয়্যিদুত তাবিঈন, তাবিদের সর্দার ইবনে শিহাব আয-যুহরি 124 হিজরিতে মারা যান, তিনি বলেন ইলমুল মাগাজি ইলমুদ দুনিয়া ওয়াল আখিরাহ। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানা এটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতের ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইলমটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের ইলম। বিখ্যাত ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ 192 হিজরিতে মারা যান, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল মানব জাতির জন্য আদর্শিক ব্যক্তি, সুতরাং আমাদের সব কিছুই তার কাছেই পেশ করতে হবে। যদি তার আদর্শের সাথে মিলে যায় তাহলে সেটি আমরা মানব, তাহলেই সেটি গ্রহণযোগ্য, আর তার আদর্শের সাথে না মিলে যায় তাহলে সেটি বাতিল অগ্রহণযোগ্য। ভাইরা, এরূপ অনেক সালফে সালেহীন বলেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ 751 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ যাদুল মাআদ বলেন আন্নাস সাআদ ওয়াল ফালাহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সৌভাগ্য এবং সফলতা সব কিছুই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শনের ভিতর। সুবহানাল্লাহ, বলবেন না এত বক্তব্য সালফরা দিয়েছেন, যেটা বলে শেষ করা যাবে না। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ মারা যান 597 হিজরিতে, তিনি বলেন যে রাইতুন নাস ইশতিগালান লিল ফিকহি ওয়াল হাদিসি, আমি দেখেছি আমরা যে বিভিন্ন শ্রেণীর মানুষরা ব্যস্ত থাকতো হাদিসের ইলম নিয়ে, তাফসীরের ইলম নিয়ে, ফিকহি ইলম নিয়ে, কিন্তু এসব ইলমের মাধ্যমে আমাদের অন্তরের প্রতি তৃপ্তি হতো না যতক্ষণ পর্যন্ত না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানতাম। সুবহানাল্লাহ, তাই এই সেই নবীজি যে নবীজির আদর্শের মাঝেই রয়েছে কল্লা, তাই সেই নবীজির জীবনী জানা আমাদের উপর অত্যাবশ্যক। প্রিয় ভাইরা, আমার তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার কিছু নিয়ম রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার যে নিয়ম ও পদ্ধতি সেটা আপনাদের ফলো করতে হবে, কারণ বর্তমান পৃথিবীতে এত কিতাবপত্র রচনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে অধিকাংশ হচ্ছে কি মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনীতে ভরপুর, তাই সব গ্রন্থ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত জীবন আমরা জানতে পারবো না। তাই মূল উৎস যে উৎস থেকে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন সঠিকভাবে জানা যাবে সেটি আমাদের গ্রহণ করতে হবে। এক্ষেত্রে দুই ভাগে বিভক্ত মূল উৎসগুলি, একটি হচ্ছে মাসাদ রাসলিয়া, মূল গ্রন্থপঞ্জি, মূল তত্ত্বভাণ্ডার। এ মূল তত্ত্বভাণ্ডারের ভেতর রয়েছে পবিত্র কোরআনুল কারীম। এ কোরআনুল কারীমকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জানতে হবে, কারণ কোরআন করিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় অংশ বর্ণনা করা হয়েছে। দেখুন আল্লাহ পাক সুন্দর করে বলেন ও আম্মা মান ইয়াতি, আল্লাহ পাক বলেছেন সূরা দোহায় আল্লাহ পাক বলেন যে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, এরপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বাণী যে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। কেমন ভাবে আশ্রয় দিলেন এর বিশাল বিস্তর ঘটনা রয়েছে। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভে, ইমাম ইবনে সাহাব 151 মৃত্যু, তার বিখ্যাত গ্রন্থ সীর মাগাজিতে বলেন, ইমাম আল আখদি মৃত্যুদিন 7 হিজরিতে তার বিখ্যাত গ্রন্থ আল মাগাজি, এবং ইমাম মোহাম্মদ ইবনে সাদ তার বিখ্যাত গ্রন্থ তাবাকাতে বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাতনি উম্মিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের পেটের গর্ভে, তখন তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম অবস্থায় আসেন, তাই ইতিম অবস্থায় আল্লাহ পাক তাকে আশ্রয় দেন। দেখেন আশ্রয়ের ঘটনা আশ্চর্যজনক, আল্লাহ পাক বলেন তোমাকে আশ্রয় দিয়েছি। নবজাতক শিশুকে আল্লাহ পাক আশ্রয় দিলেন
হালিমার কাছে, বানি সাদিয়ায় হালিমার কাছে চার বছর পর আবার মার কাছে ফিরে আসলেন। মার দুই বছর পর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। এরপর আল্লাহ পাক আশ্রয়স্থল হিসাবে দিয়ে দেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব মাত্র দু বছর লালন পালন করেন, এরপর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। এরপর আল্লাহ পাক নবীজির আশ্রয়স্থান হিসাবে দিয়ে দেন চাচা আবু তালেব। আবু তালেবের কাছে প্রায় পঞ্চাশ বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা মা, এই যে পবিত্র কোরআন কারীম আল্লাহ রাসূল সাল্লামের যে জীবনের শিশুকাল শৈশবকালের কথা বলা হয়েছে, আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা পেয়েছিলাম, আমি আপনাকে বিপদকারী হিসেবে পেয়েছিলাম, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্নে আমি পেয়েছিলাম, ফাহাদা আমি আপনাকে নবুয়াত দিয়েছি। শুধু নবুয়াত দেই নাই বরং আমি আপনাকে এই নবুয়াত দিয়ে পৃথিবী সকল সৃষ্টির ভিতর সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওহী আসলো সে ওহীর কথা বর্ণনা করতেছিল আলাতে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতে কাজ পরিচালনা করেন। এইভাবে আল্লাহ পাক বলেছেন যখন দাওয়াতে কাজ চালু করার ঘোষণা আসলো আল্লাহ পাকের পক্ষ থেকে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে আল্লাহর কথা আহ্বান করুন, আল্লাহর কথা আহ্বান করুন, যাহার নাম থেকে ভীতি প্রদর্শন করুন। আল্লাহ পাকের দেখুন একটি বাণী, এই বাণীর ভিতরেই রয়েছে কিভাবে দাওয়াতে কাজ করতে হবে। আল্লাহ পাক বললেন আপনি আগে আপনার আত্মীয় স্বজনকে আল্লাহর কথা আহ্বান করুন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় যাকে নিজে থেকে শুরু করতে হবে, এরপর নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের এক শ্রেণী ভাইরা নিজে থেকে শুরু করে না, টোপড়া টুপড়ি নিয়ে লেপ খাতা নিয়ে অন্যকে দিয়ে শুরু করতে আসে না। এমন মানুষ অনেক আছে লেপ খাতা নিয়ে বের হয়ে চলে যায়, মাসের পর মাস দিনের পর দিন তারা থাকে, কিন্তু নিজের বাড়িতে কী হচ্ছে সেটা খেয়াল রাখে না। অথচ আল্লাহ পাক বলে রবি, হে রবি আপনি আপনার নেটকোট আত্মীয় স্বজনদেরকে আগে আমার আহ্বান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান যখন আল্লাহ পথের দিকে যখন রাসূল করিম সাল্লাম আহ্বান করলেন, তখন মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, বিভিন্নভাবে অপবাদ দিল, কেউ অপবাদ দিল জাদুকর হিসাবে, কেউ অপবাদ দিল মিথ্যাবাদী হিসাবে, কেউ অপবাদ দিল গণক হিসাবে, কেউ অপবাদ দিল কবি হিসাবে। আল্লাহ পাক পবিত্র কোরআন বহু জায়গায় বলেছেন যখন তাদের কাছে আসলেন তখন তারা বললো এতে একটি জাদুকর জাদু নিয়ে এসছে। তো প্রিয় ভাইরা আমার, আমার সময় আসলে সংক্ষেপ হয়ে আসছে। আমি যে বিষয়ে বলতে চাচ্ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের জানতেই হবে, তাই জানার মূল উৎস হচ্ছে কোরআন কারীম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো কেমন নবীজি ছিলেন, নবীজি বললেন পবিত্র কোরআন পুরাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার, এরপর দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। হাদিস থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানব। হাদিসের বহু গ্রন্থ রচিত হয়েছে, যেমন সর্বপ্রথম হাদিস রচনা করেন ইমাম ইবনে সিহাব আয-যুহরি 1124 মারা যান, এরপর রচনা করেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআল্লামা আলাইহি 179 মারা যান, রচনা করেন ইমাম আব্দুর রাজ্জাক ইবনে হুম্মাম আস-সানাআনি 211 মারা যান, এর আগে অবশ্য রচনা করেন ইমাম আবু ইমাম আশ-শাফি রাহিমাহুল্লাহ যিনি 204 মারা যান, এরপরে ইমাম মুসনাদ আহমদ ইমাম বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ এগুলো এসেছে। তো যাই হোক, এই হাদিস গ্রন্থগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে আমরা জানব, তবে শর্ত হলো একটি যে রেওয়ায়েতগুলো আমাদের দেখতে হবে সত্য না মিথ্যা। প্রিয় ভাইরা মা, আমি একটি ঘটনা শেষ বলে শেষ করে দেবো। আমি কর্তৃপক্ষের কাছে একটু অনুমতি চাচ্ছি কিছুক্ষণ সময়, যে হাদিসের রিফারেন্স তো অনেকেই দেয়, রাসূল সাল্লামের জীবন বর্ণনা করতে গিয়ে হাদিসের রিফারেন্স অনেক দেয়। একটি প্রসিদ্ধ ঘটনা আমরা অনেক বক্তাদের কাছে শুনি, অত্যন্ত সুললিত কণ্ঠে বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, এমন কথা বলে না।
এমনকি রাসুল করিম সাল্লামের নূর থেকে সব কিছু সৃষ্টি করা হয়েছে একথাও বলে, এবং তার রেফারেন্স হিসাবে হাদিসের গ্রন্থের নামও বলে। ভাইরা, এই বিষয়টি আমি ক্লিয়ার করার জন্য হয়তো একটু সময় চাচ্ছি। সেটি হচ্ছে যে আসলে এমন ধরনের কথা সহি হাদিসরা প্রমাণিত না, কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এই কথাটি। হ্যাঁ, এই কথা আসে কিতাবে আছে। এই কথাটি সর্বপ্রথম যিনি রচনা করেন তিনি হচ্ছেন ইবনু আরাবী, জন্মগ্রহণ করেন স্পেনের কর্ডোভার পার্শ্ববর্তী স্থান মার্সিয়া নামক স্থানে 558 হিজরিতে। তিনি শামে চলে আসেন, মারা যান 638 হিজরিতে। তিনি একটি কিতাব রচনা করেছেন ফতুহাতুল মক্কিয়া, এই গ্রন্থে তিনি এই ঘটনা নিয়ে এসেছেন জাবের রাজিয়াল্লাহর নাম দিয়ে। জাবের রাজিয়াল্লাহ নাকি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করা হয়েছে? আল্লাহ নবী বলেন, ইয়া জাবের আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিকা, সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবীজির নূরকে সৃষ্টি করেছেন। কি বলবেন? সুবহান না বলবেন? আউযুবিল্লাহ বলবেন? কিন্তু ভাইরা, তো 633 হিজরিতে মারা যান ইবনু আরাবী। তিনি ছিলেন সুফিবাদের প্রবক্তা, সুফিবাদের বলা চলে তিনি প্রতিষ্ঠাতাদের একজন। তার জন্ম হচ্ছে স্পেনে। স্পেনে সে সময় ছিল জ্ঞান বিজ্ঞান প্রাচুর্যের উৎস, প্রধান কেন্দ্রবিন্দু। এখানে জন্ম হয়েছে ইমা ইবনু আব্দুল বার, 463 হিজরিতে যিনি মারা যান। এখানে থেকে বের হয়েছে তাফসিরে বাহরুল মুহী, এখান থেকে বের হয়েছে ইমাম বৃষ্টি, আবার এখান থেকে বিদাতিদেরও জন্ম হয়েছে। তো এই ইবনু আরাবী সুফিবাদ তিনি রচনা করেন তার গ্রন্থে ফতুল মাক্কিয়া। তার মৃত্যু 300 বছর পর ইমাম আসুয়ুতি রাহিমাহুল্লাহ যার সুয়ুতি তার গ্রন্থ খাসায়েসুল কুবরাতে এই বর্ণনা নিয়ে এসেছেন, এবং বর্ণনা শেষে বলেছেন রাওয়াহু আব্দুর রাজ্জাক ফি মুসনাদিহি। সে বলেছে যে এই যে আল্লাহ নবী নূরের তৈরি, তাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, এই রেওয়ায়েতটি জাবেরকে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ইমাম আব্দুর রাজ্জাক মারা যান 211 হিজরিতে। তিনি হানাফি মাযহাবের ফকিহ ছিলেন। তার গ্রন্থ রয়েছে হাদিস গ্রন্থ মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। কিন্তু কি বিষয় সত্য, ইমাম জাবের সুয়ুতি রাহিমাহুল্লাহ এই কথাটির কোনো সত্যতা মেলে নাই। কারণ ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ এই গ্রন্থ চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে যে এই ধরনের কোনো রেওয়ায়েত নাই। এমনকি ইমাম আব্দুর রাজ্জাক মৃত্যুর প্রায় 300 বছর পর্যন্ত এমন কোনো হাদিস গ্রন্থও নেই যেখানে রাওয়ায়াত নিয়ে আসা হয়েছে। তো ইমাম সুয়ুতি এটি নিয়ে এসেছেন। তাই ইমাম আইমাতুল মুসলিমিন বলেন, কোনো মুস্তাহিদরা বলেন যে এই কথাটি ইমাম সুয়ুতি ভুল লিখেছেন, এটি সম্পূর্ণ আব্দুর রাজ্জাকের উপর অপবাদ এবং জাবের রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ দেওয়া হয়েছে। এরপরে ভারত মহাদেশ কথাটি কেমনি করেছিল, ভারত মহাদেশে ব্রহ্মবীর আকিদার প্রতিষ্ঠাতা আহমদ রেজা আব্রলভি যিনি 1921 সনে মারা যান, তার একটি গ্রন্থ আছে আসাফানুল মুস্তাফা। আসাফানুল মুস্তাফায় তিনি এই রেওয়ায়েত এসেছেন। এই রেওয়ায়েতের মাধ্যমে পরবর্তীতে বিদাতের এটাকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের দেশেও বা ভারত মহাদেশে আসতে 100 বছর আগেও এই কথাটি মানুষ জানতো না, কিন্তু ব্রহ্মবীর এটাকে ছড়িয়ে দিয়েছে। তো ভাইরা, তো এসে যে কথা বলছিলাম যে হাদিস গ্রন্থ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, কিন্তু অবশ্যই রেওয়া শুদ্ধ না বিশুদ্ধ এটা আমাদেরকে, রেওয়ায় শুদ্ধ না শুদ্ধ নয় এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এরপর গ্রন্থ রয়েছে মজদা গ্রন্থ রয়েছে, রয়েছে সামাইল গ্রন্থগুলি যে গ্রন্থগুলিতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব করা শিক্ষা দেওয়া হয়েছে। এরপর রয়েছে নির্দিষ্টভাবে রাসুল সাল্লামের জীবনী লিখিত গ্রন্থ, এক্ষেত্রে রয়েছে সিরাতে ইবনে সাহা যিনি সর্বপ্রথম যিনি একটি গ্রন্থ উপহার দেন মুসলিম বিশ্বকে, যিনি মারা যান 191 হিজরিতে। এরপর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে আমি কিছু কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের সিরাত গ্রন্থ 1993 সালে একটি গবেষণা চালানো হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই গবেষণায় দেখা গেছে বাংলা ভাষায় রচিত হয়েছে প্রায় 1028টি সিরাত গ্রন্থ। কয়েকটি 1028টি, এই 1028টি বাংলা ভাষার সিরাত গ্রন্থ প্রায় সবগুলিতে ভুলে ভরা পরিপূর্ণ, মানে ভুল দিয়ে পরিপূর্ণ, শুদ্ধ খুব অল্পই রয়েছে। তো এই সিরাত গ্রন্থ দিয়ে তার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঠিক জীবনী জানা যাবে না। তাই সঠিক জীবনী জানার জন্য আমাদেরকে বিশুদ্ধ সিরাত রাসূল জানতে হবে। এক্ষেত্রে 2006 সনে মারা যান সেফি রহমান বরকুরি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত গ্রন্থ রহিবুল মাকতুম
আমাদের মাঝে আছে, এটা আমরা পরে করতে পারি। এবং সর্বশেষ আপডেট প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তিনিও সিরাত গ্রন্থ রচনা করেছে, সেটি প্রকাশিত হয়েছে, সেটি আমরা ফলো করতে পারি। তবে বাংলাদেশে সর্বপ্রথম যে সিরাত গ্রন্থ প্রকাশিত হয় সেটি হচ্ছে কবি গোলাম মুস্তফা, যিনি মারা যান 1964 খ্রিস্টাব্দে। তার সিরাত গ্রন্থের নাম বিশ্বনবী, সর্বপ্রথম প্রকাশিত হয় 1942 খ্রিস্টাব্দে। এরপরে অবশ্য আমাদের সহি আকিদার মানুষ আহলে হাদিসের বিখ্যাত আলেম, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন প্রৌঢ় ব্যক্তি এবং বিখ্যাত আলেম, বাংলা সাহিত্যের জগতে এক পুরুষ, তিনি হচ্ছেন মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। তিনি রচনা করেন মুস্তাফা চরিত, বিখ্যাত আলেম, মারা যান 1968 খ্রিস্টাব্দে। আমরা তার জান্নাত ফেরদৌস নসিব করেন। প্রিয় ভাইরা আমার, এবং শেষ করব, শেষ করার আগে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আসলে আমার বাড়ি নন্দীগ্রাম থানা। আমি জন্মগতভাবে আসলে আহলে হাদিস ছিলাম, কিন্তু আল্লাহর মেহরবানিতে আহলে হাদিস প্রতিষ্ঠানে বা শেখ কৃষ্ণের পড়াশোনা করে মদিনায় গেছি। তো আমার এলাকাতে আমি মসজিদ তৈরি করেছি, সেই মসজিদের জুমাও শুরু হয়েছে, কিন্তু চাচা চাচা ভাইরা মসজিদ থেকে চলে গেছে। আপনাদের কাছে দোয়া আছে আল্লাহ পাক যেন এই মসজিদকে কবুল করে, এবং এখান থেকে যাতে করে সহি আকীদার দাওয়া, কোরআন সুন্নাহর দাওয়া সারা বাংলাদেশে প্রচারিত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আর বিশুদ্ধ সিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ইনশাআল্লাহ কাজ চলছে, আপনারা মধ্যে দোয়া করবেন। এবং প্রতি বুধবারে এসার পরে মাসল হাদিস নাজিরে বাজার বড় মসজিদে দ্বিতীয় তালা এই বিশুদ্ধ সিরাজ রাসূলের ওপর দার্স হয়, এবং সে লাইভ হয়। আপনাদের দাওয়াতের আপনারা সেখানে ইনশাআল্লাহ চোখ রাখবেন। এই দার্স আমি পেশ করে থাকি, এবং বিশুদ্ধ সিরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে গ্রন্থ রচনা করা হাত দেওয়া হয়েছে। আপনারা দোয়া আল্লাহ পাকের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, খুবই তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা শুনছিলাম। আসলে আমাদের দেশে এ সমস্ত বিষয়ে আলোচনা খুব কম হয়। সিরাতে রাসুলের উপরে আমরা কোত্থেকে আল্লাহ রাসুলের জীবনী নেব, কীভাবে নেব, এ বিষয়ে কী লেখা হলো কী হলো না, এসব ব্যাপারে আমাদের দেশে খুব কম আলোচনা হয়। তো খুবই সুন্দর আলোচনা করছিলেন শেখ আব্দুল মালিক মাদানী হাফিজাহুল্লাহ। তো আমরা আসলে প্রত্যেকটা বক্তাকেই সময় দিতে পারি কম, কারণ আপনারা জানেন যে আমাদের এখানে সিরিয়াল অনেক বড় থাকে। এবারও তাই আমাদের তালিকাতে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, সবাইকে সময়টা ভাগ করে দেওয়া লাগে। সে কারণে আপনাদের কাছ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি যে বক্তাদেরকে আমি স্লিপ দিয়ে মাঝে মাঝে নামানোর জন্য। ডক্টর রেজাউল করিম মাদানী, তার বিষয়বস্তু গুনাহ। এই গুনাহর উপরে, পাপের উপরে তিনি সারগর্ব আলোচনা পেশ করবেন। আমি তাকে তার মূল্যবান আলোচনা পেশ করবার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعص الله ورسوله فإن له نار جهنم
জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকাল ইন্নাহুমা লা ইউআযযিবান ওয়ামা ইউআযযিবান ফি কাবীর ইম্মা আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার ফাকানা লা ইয়াসতাতীরু মিনাল বাউল মুত্তাফাকুন আলাইহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি আমাদেরকে এই পবিত্র একটি অনুষ্ঠান ওয়াজ মাহফিল ইসলামিক কনফারেন্সে আসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, বিশ্বনন্দিত বিশ্ব নেতা, মহান নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে বলে গেছেন কিসে উম্মতের কল্যাণ, কিসে উম্মতের অকল্যাণ, কি করলে উম্মত জান্নাতে যেতে পারবে, কি করলে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, সব কিছু যিনি বর্ণনা করে গেছেন, তার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতপর উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম এবং আমার সমসাময়িক বন্ধুবর পর্দার আড়ালের মা বোনেরা, আবার আপনাদেরকে ইসলামী সম্বোধন, ইসলামী সম্ভাষণ, জান্নাতের সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, বিষয়টি না জানলে চরম ক্ষতি, চরম ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাব, আর যদি জানতে পারি তাহলে খুব লাভবান, লাভবান হয়ে জান্নাতে যাব। জানলে লাভ, না জানলে ক্ষতি, জানলে জান্নাত, না জানলে জাহান্নাম, এমন একটি বিষয় আলোচনা হওয়া দরকার কি না? আপনারা এসেছেন কিসের জন্য? সর্বোপরি যে উদ্দেশ্য, লক্ষ্য ও উদ্দেশ্য, সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া, তাই কি না? তো জান্নাতে যেতে হলে একটি কাজ যথেষ্ট, সেটা হচ্ছে গুনাহ সম্পর্কে জানা। তো আমি সময় সংক্ষেপের কারণে অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটি একাডেমিক আলোচনা করার চেষ্টা করব। আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে চাইছি, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আমরা জানব গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, গুনাহ কি কি কারণে করি, গুনাহ করলে লস কি, ক্ষতি কি, এবং গুনাহ থেকে বাঁচার উপায়। কয়টা পয়েন্ট? পাঁচটি পয়েন্ট। তো আমরা সময় সংক্ষেপ হওয়ার কারণে একটি সংজ্ঞায় দিব, যেটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। গুনাহ সংজ্ঞা অনেকেই অনেক রকম বলেছেন, তো আমি একটাই দেব, এই কারণে সময় সংক্ষেপ, সেটা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞাটি, যে ডেফিনেশনটি প্রদান করেছেন, আমি ওটাই বলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার সংজ্ঞায় ডেফিনেশনে বলেছেন, আল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহি আন-নাস। এই শব্দটি মুসলিম শরীফে এসেছে। গুনাহ কি? গুনাহ হচ্ছে এমন কাজ করা, এমন কর্ম করা, এমন কথা বলা, এমন কিছু দেখা, এমন কিছু শোনা, যে কাজ করলে আপনি চান না কেউ দেখুক, কেউ জানুক, এবং আপনি ওই কাজ করলে, ওই কথা বললে, ওই কিছু শুনলে, ওই জিনিস করলে, ওই বস্তুতে নিবেদিত হলে আপনি মনে করেন লোক দেখছে কিনা, আপনি দেখছেন কেউ পছন্দ করেন না যে আপনার এই কথাটা জানুক, এই গুনাহ করার কাজটা জানুক, এই যে অপরাধে আপনি নিয়োগ হয়েছেন, অপরাধ করছেন, এই বিষয়টা জানুক, এটাই হলো গুনাহ। কাউকে না জানানোর চেষ্টা করেন, সবসময় গোপনে গোপনে করতে চান, এটাই হলো গুনাহ। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেফিনেশন। গুনাহ কয় প্রকার?
গুনাহ হলো দুই প্রকার, গুনাহ কয় প্রকার? দুই প্রকার। আমরা আহলাদিস না, আহলাদিস তো হাদিস দিয়ে আলোচনা, কোরআন হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই প্রকার, এটা কোথায় গেলাম? আহলাদিসের দল কোরআন এবং হাদিসে পেয়েছি কোথায়? প্রথমত প্রথম প্রকার গুনাহ কি? গুনাহ কাবিরা গুনাহ বা বড় গুনাহ। দ্বিতীয় প্রকার কি? ছোট গুনাহ। কোথায় পেলাম? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনতাজতানিবু কাবায়রা, যদি তোমরা বিরত থাকো, দূরে থাকো, পরিহার করো, পরিত্যাগ করো, পরিত্যাগ্য করো কি? কাবায়রা, বড় বড় গুনাহ, যেগুলো বড় বড় নিষেধ করা হয়েছে, তুন হাও নাহু, যে সমস্ত বড় বড় বিষয়, বড় গুনাহ, গুনাহ থেকে নিষেধ করা হয়েছে। কি লাভ ও আল্লাহ তুমি যে নিষেধ করলে, বিরত থাকলে লাভটা কি? আল্লাহ আল্লাহ বলছে, নুকাফির আনহু, বলছে ওই ব্যক্তি, যে ব্যক্তি বিরত থাকবে গুনাহ থেকে, কি করবেন আল্লাহ? কি প্রতিদান দিবেন? কি অ্যাওয়ার্ড দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নুকাফির আনহু সাইয়্যাতি, বলছে কি, তার থেকে আমি সমস্ত যে ভুল ত্রুটি গুনাহ সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি পেলাম? যে বড় একটি গুনাহ। অপর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, বলছে যারা বিরত থাকে, দূরে থাকে কাবায়রাল ইসমি, বড় বড় গুনাহ থেকে, ফাওয়াহিশ, অশ্লীল অপকর্ম থেকে। তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনার কথা বলেছেন, যখন তখন সেখানে ছোট ছোট কিছু গুনাহ কি? শুনতেছেন নাকি? বড় বড় গুনার কথা বলেছেন, দূরে থাকতে বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে ছোট ছোট কিছু গুনাহ আছে। এটা হলো কোরআন থেকে পেলে। হাদিসে কোথায় পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিন। ইবনে মাসউদ থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ু যামবিন আযম, বলছে ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবিন আযম, সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকর, জীবন ধ্বংস আনে এমন বড় বড় গুনাহ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? আল ইশরাকু বিল্লাহ। কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে অপরকে পার্টনার বানানো, শরীক করা, এটা হচ্ছে পৃথিবীতে যত গুনাহ আছে, শিরিকের গুনাহ, বিদাতের গুনাহ, কুফরির গুনাহ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, যত কিছু গুনাহ আছে দেখানো, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। কে বলেছে? আল্লাহ রসুল বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। অপর এক হাদিসে আবু বকরা থেকে বর্ণিত, সে হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম বি আকবারিল কাবায়র, তোমাদের কি আমি বড় গুনাহ সম্পর্কে বলবো না, খবর দেবো না, যাতে করে তোমরা দূরে থাকতে পারো, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো, জান্নাতে যেতে পারো, বলবো না? সাহাবীরা বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রসুল, রসুল আপনি আমাদেরকে বলুন, খবর দেন, এই জান্নাতে যাওয়ার জন্যই তো এই বাপ ছেড়েছি, বাপ দাদার ধর্ম ছেড়েছি, ধন সম্পদ ছেড়েছি, মক্কা ছেড়েছি, হিজরত করেছি, সব কিছুর উদ্দেশ্য তো এটাই, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়াস শিরক, ওখানে বললেন কি? শিরিক, তারপরে জাদু। তাহলে আমরা হাদিস থেকে পেলাম দুই প্রকার গুনাহ। গুনাহ কাবিরা কাকে বলে? যে আমি সংক্ষেপ করছি, যে গুনার ব্যাপারে কোরআন এবং হাদিসে শাস্তির কথা বর্ণনা হয়েছে, ধমক দিয়েছে, অভিশাপ করেছে, যেমন জিনা, জিনার ব্যাপারে শাস্তি এসেছে, চুরির ব্যাপারে শাস্তি এসেছে, সুদ খাওয়ার বাসার ব্যাপারে, ঘুষ খাওয়ার ব্যাপারে শাস্তি এসেছে, এই সমস্ত বিষয় হলো কি? বড় গুনাহ। আর এগুলো ছাড়া ছোট গুনাহ। তাহলে আমরা কয় প্রকার গুনাহ পেলাম? দুই প্রকার। এখন আসুন, গুনাহ কি কি কারণে আমরা করি, কি কি কারণে আমরা অপরাধ করছি, এই যে জীবনে আল্লাহ এত কিছু দিলেন, এত সুখ শান্তি, নাজ, নিয়ামত, চোখ, কত কি আল্লাহ দিয়েছেন, তারপরও সেই আল্লাহকে, সেই সৃষ্টিকর্তার অবাধ্য হচ্ছি, গুনাহ করছি, কারণ কি? প্রথম যে কারণ, প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহর ভয় না থাকা, আল্লাহকে যথাযথ না জানা, না চেনা। প্রথম কারণ কি?
আল্লাহর ভয় না থাকা, আল্লাহকে যথাযথ না জানা না চেনা। আপনি আমি যদি জানি ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যদি আমরা এটা জানতাম, এটা জানি, এটা বিশ্বাস করি যদি, তাহলে কি করে আমরা গুনাহ করি? যে ইন্না সামা আপনার চক্ষু, আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, আপনার অন্তর, সব কিছু কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। যা করেছি সব কিছু কিয়ামতের দিন কি করবে? তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন আমরা বলবো কোরআনে এসেছে লিমা সাহিত্যা আলাইনা, এ আমাদের চামড়া, এ অঙ্গ প্রত্যঙ্গ, কেন আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিচ্ছ, সব কিছু কেন ফাঁস করে দিচ্ছ? বলবে আন্তাকাকুম, বলছে যে আল্লাহ, যে রব তোমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, ওই রবই আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। অতএব আজকে সামনে যদি আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ইয়ালামু খায়রাতাল আইনি ওয়া মা তুখফিস সুদুর, যদি আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের ইশারায় কি বলছি, ও অন্তরে কি করছি, কি পরিকল্পনা করছি, কার উপকার করব না অপকার করব, কার ঠকাবো, কার জমি দখল করব, কার ক্ষতি করব, কি চিন্তা করছি, সব কিছু তিনি জানেন, তাহলে কি আমাদের গুনাহ করার সুযোগ আছে? শুধু কি তাই, এখানে যে হাজার হাজার লোক আছে, প্রত্যেকটি লোক মনে মনে তার অন্তরে কি পরিকল্পনা করছে, কি করতে চাচ্ছে, সব আল্লাহ জানেন। শুধু কি তাই, পুরো বাংলাদেশের এই মানে ইন দিস মুভমেন্ট এখন কে কি করতে চাচ্ছে, কে কি বলছে, কার সঙ্গে কি ফোনে করছে কথা বলছে, কার সঙ্গে কি চক্রান্ত করছে, ভালো কাজের কথা বলছে, কি পরিকল্পনা করছে, সবই তিনি জানেন। তিনি এত কিছু জানেন, এত কিছু শুনেন, এই বিশ্বাস, এটা যদি জানতাম যে আল্লাহ সব কিছু জানেন। শুধু কি তাই, আল্লাহ জানে এমন না তো যে আপনি আমার পিছিয়ে কি হচ্ছে আমি জানছি না, আল্লাহ জাস্ট ইন দিস মুভমেন্ট, ও আপনি সর্ব কোথায় যাবেন, চীনে যান, জাপানে যান, কোরিয়াতে যান, ইন্দোনেশিয়াতে, লাখো লাখো কোটি কোটি মানুষ, ওদের প্রত্যেকের কাজ সম্পর্কে আল্লাহ ইন দিস মুভমেন্ট অবগত, তাই কি না? কে কি করছেন সব দেখছেন, শুনছেন, জানছেন। এমনিভাবে আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, আপনি আমেরিকাতে যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, ইউরোপে যান, মিডল ইস্টে যান, এই যে আফ্রিকা নিগ্রোদের দেশে যান, এত কোটি কোটি মানুষ কি করছে এই মুহূর্তে, কি বলছে, কি করতে চাচ্ছে, কোন ভাষায় বলছে, সব কিছু তিনি দেখছেন এবং শুনছেন, তাহলে কি গুনাহ সম্ভব? আপনি আমি যদি এটা জানতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বলছে আমাদের মুখ দিয়ে কি কথা বেরুচ্ছে সব কিছু তিনি কি করছেন, সংরক্ষণ করছেন, রেকর্ড করছেন। এই যে আমরা কি বলছি, এত মাশাআল্লাহ মিডিয়া, চিন্তা করে কথা বলতে হয়, কিছু তৈরি করে কথা বলতে হয়, আমাদের তো কিচ্ছা কাহিনি বললে সব কালকে দেখবেন ফেসবুকে এসে উল্টা পাল্টা শুরু হয়ে যাবে, তাই না? শুধু কি তাই, আমরা এটা জানি আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কি করেছি, কি করেছি, সুদ খেয়েছি সিগনেচারের মাধ্যমে, ঘুষ খেয়েছি, অপরাধ করেছি, অপরাধ মেয়েকে ধরেছি, অপরাধ ছেলেকে ধরেছি, জমিন কেড়েছি, আজ ছড়াইছি, কি করেছি, হাত দিয়ে, পা দিয়ে কি করেছি, শরীর দিয়ে কি করেছি, সব কিছু কি আমাদের দিন আমাদের আউট হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, সব কিছু আল্লাহ কাছে খবর দিবে, আমাদের ব্যাপার সব কিছু প্রকাশ করবে, তাহলে গুনাহ করা সম্ভব? তাহলে আমরা কি বলতেছিলাম যে আল্লাহকে যথাযথ না জানার কারণে আমরা কি করি, কি করি, গুনাহ করি, এটা হলো প্রথম কারণ। এটা নিয়ে তো আরো কথা বলার দরকার, কিন্তু শায়েখ তো মাশাআল্লাহ খাতা কলম নিয়ে রেডি। দ্বিতীয় যে কারণ, দ্বিতীয় যে কারণে গুনাহ করে সেটা হচ্ছে সুবহাত। এটা আমি একসঙ্গে করি, তাহলে টাইম হবে না। সুবহাত এবং শাহওয়াত দুটা বিষয়। সুবহাত হচ্ছে দিনের ব্যাপারে কনফিউশন থাকা, ক্লিয়ার কনসেপ্ট না থাকা, একটা দিনের ব্যাপারে, দিনের হুকুম আহকাম বিধিবিধানের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট না থাকা, দলিল আদিল্লা সামনে উপস্থিত না থাকা, যার কারণে একটা বিষয়কে দিন মনে করছে, অথচ তা কোরআন সাপোর্টেড না, হাদিস সাপোর্টেড না, কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, এটাকে বলা হয় কি, সুবহা। এটাকে কি বলা হয় আরবিতে, সুবহা, কনফিউশন বিষয়, তাহলে কনফিউজড আছে বিষয়টা, মানে ক্লিয়ার না। আর একটা হচ্ছে শাহওয়াত,
মানে প্রবৃত্তির অনুসরণ, এই দুটো আমি একসঙ্গে করে দিছি সবাই বাঁচানোর জন্য। সুবাহাত, সুবাহাতের মধ্যে পড়ে, সুবাহাতের শিকার হয়ে আমরা কীভাবে গুনাহ করি? আপনারা দেখেন আমাদের দেশে এই বর্তমানে এত মানে শিক্ষিত সমাজ, এত সচেতনতার যুগ, তারপরেও একটা গ্রুপ আছে তারা কি করছে, মানুষ মেরে, মানবতা হত্যা করে, মুসলমানদের হত্যা করে বলছে তারা নাকি দিনের কাজ করছে, বোম মেরে, বিশালামায়ে বোম মেরে, সন্ত্রাসযোগ্য কাজ করে মানুষের ইয়াতিম বানিয়ে, মানুষকে বিধবা বানিয়ে, মানুষের মাতা পিতা ছাড়া করে তারা বলছে এটা নাকি তাদের কি সওয়াবের কাজ, এটা কি সওয়াবের কাজ? এটাই হচ্ছে কনফিউশন, মানে এ হচ্ছে সুভা। তারা যে করছে তাদের নিয়ত কিন্তু সাফ, তাদের নিয়ত কিন্তু জান্নাত, তাদের নিয়ত কিন্তু আল্লাহ, তাদের নিয়ত কিন্তু ধর্ম, কিন্তু বিষয়টা হচ্ছে সুবহার, তাদের কাছে বিষয়টা ক্লিয়ার নয়, তার যার কারণে তারা মানুষ মেরে জান্নাতে যেতে চাচ্ছে, যদিও রং ওই এটা ভুল পথ, এটা হচ্ছে সুবহার। আর একটা গ্রুপ দেখবেন হেলে তুলে দেখেন আপনারা ফেসবুকে, মানে মনে হচ্ছে যেন পাগল, এমনামা নাচানাচি, গাছে উঠা, পাশে বাসে উঠা, তারা এটাকে কি মনে করছে ধর্ম। আবার ইসে কেসে যাচ্ছে, কত রকম তাল বেতাল আপনারা দেখছেন, আবার কেউ কেউ বলছে কি আমি নাকি রসুল্লাহ হাজির, ঠাস করে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, আবার কেউ ঈদে মিলাদুন্নবী করছে, এই তাল ইত্যাদি কত রকম, কেউ আবার যাচ্ছে, আমি নিজে দেখা, আমি যখন এমপিদের কাজ করতে যাচ্ছি গেছিলাম চট্টগ্রামে, দেখি যে নামাজ পড়ে ওই গরিবুল্লাহ মিশনে মানে কবর গিয়ে আমার সাথে সাথে চাচ্ছে, এই যে চাচ্ছে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে গেল ইয়াকান, তোমার কাছে সাহায্য চাই, অথচ না আমাদের পরপর যাচ্ছে কোথায় কবরে, মাজারে, বড় বড় গরু ছাগলগুলো নিয়ে যাচ্ছে মাজারে, দরগায়, পীরের দরগায়, বাবার দরগায়, ওলির দরগায়, এগুলো সবগুলো সুবহার কনফিউশন ব্যাচ, এগুলো তাদের কাছে দিন ক্লিয়ার না, ধর্ম ক্লিয়ার না, এ ব্যাপারে তারা একেবারে ক্লিয়ার কনসেপ্ট তাদের নেই, যার কারণে তারা গুনাহ মধ্যে পতিত হচ্ছে, অথচ তারা মনে করছে কি আল্লাহ বলছেন, তারা মনে করে যে আমি ভালো কাজ করছি, পুণ্যের কাজ করছি, জান্নাতে যাওয়ার কাজ করছি, অথচ আল্লাহ বলছেন এটাকে কি হাবা মানসুরা করে দিবেন, ধুলি কণায় ভূষিভূত করে দিবেন, ধুলি কণায় করে দিবেন, কোনো ফায়দা আসবে না, উপকার আসবে না। তাহলে এটা হলো একটা, দ্বিতীয় আরেকটা হলো শাহওয়াত, এই যে চলে আসে এখন তো শুরুতেই আছে, শুরুতেই আছে শাহওয়াত, শাহওয়াত হলো টেন্ডেন্সি, আপনার মন চাইছে জিনা করতে, এখনো মেয়েকে নিয়ে ধরুন নিয়ে গেলেন এক জায়গায় অরণ্যে, গহীর জঙ্গলে, অন্ধকারে, মন চাচ্ছে গান, তাই নাম শুনতে, মন চাচ্ছে অমুকের গান শুনছে, শুনছেন, মন চাচ্ছে সুদ খাইতে, মন চাচ্ছে ঘুষ খাইতে, মন চাচ্ছে এ করতে তা করতে, উল্টো পাল্টা যত আছে কোরআন বিরোধী কাজ সব কিছু আপনার মন চাইছে আপনি করছেন, এটাই হচ্ছে শাহওয়াত, এটাই হচ্ছে কি শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তি আপনাকে বলছে যে এখন কি বলে যে ব্লু ফিল্ম বলে খারাপ ছবি দেখ, দেখছেন খারাপ ড্রেস পর দেখছেন, এটাই হচ্ছে শাহওয়াত, এটা হলো কি শাহওয়াত। আল্লাহ বলেন যুয়িনা লিন-নাস হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদদা, বলছে যুয়িনা লিন-নাস মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে, আকর্ষণীয় অ্যাট্রাকটিভ করা হয়েছে, কি যুয়িনা লিন-নাস হুব্বু শাহওয়াত, শাহওয়াত মিনান নিসা স্ত্রী বাল বাচ্চা ধন সম্পদ, এই এর থেকে বিরত থাকতে হবে, এটাকে ভালো ভালো ব্যবহার করতে হবে, এগুলোকে সুন্দর ব্যবহার করতে হবে। আপনি যদি আপনি শাহওয়াতের গোলাম হয়ে যান, আপনার প্রবৃত্তির গোলাম হয়ে যান, দুনিয়ায় ধ্বংস, আখেরাতেও ধ্বংস, দুনিয়ায় ধ্বংস, আর ওই লাস্টের দিন আসে পিটানি ঠাটানি মারপিট জাহান্নাম, তাই কিনা? এটা একটা। এরপরে আরেকটা বিষয় গুনার কারণ, গুনার কারণ আরেকটা বলবো, সেটা হচ্ছে গুনার কারণ আরেকটা হলো শয়তান, এই বড় শয়তান ইবলিস হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যে জান্নাত থেকে বাইর হলেন, এর পিছনে নাকের গুরু কে? ফাওয়াসওয়াসা ইলাইহিস শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াসওয়াসা ইলাইহিস শয়তান, শয়তান কি করলেন? ওয়াসওয়াসা দিলেন, কা বললেন
ইয়া আদম হে আদম আলা আদুল্লুকা আলা সাজারাতিল খুলদি ওয়ামুলকিন লা ইয়াবলা বলছে ওই আদম তুমি শোনো তোমাকে আমি একটা বুদ্ধি একটা পরামর্শ একটা কথা বলবো না একটা অ্যাডভাইস করবো না বলে কি বলে এমন একটি গাছের কথা বলবো যে গাছের ফল খেলে তোমার এই এখানে পারমানেন্ট থাকবে আর জীবনদেবী তুই এখান থেকে বার হবে না এটা তোমার জন্য পারমানেন্ট হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে এবং তোমার এই রাজত্ব চিরস্থায়ী হয়ে যাবে পরিশেষে কি করলেন বাবা আদম খেলেন কি করলেন আল্লাহ বলে নকল্লাহ বিতুমিলহা বলছে আদম খেয়ে ফেলেছিস নিষেধ অমান্য করেছিস ব্রেক করেছিস থরা করেছিস কি এখানে স্থান নেই কুল্লাহ বিতুমিলহা এখান থেকে বাইর হয়ে যাও জান্নাতে আর জায়গা নেই তাহলে এই শয়তানই কি করছে শয়তান কাজ করছে শয়তান আমাদের দ্বারা এটা তো অনেক লম্বা দরকার শয়তান আমাদের অন্যায় করার কয়েকটার মাধ্যমে চোখের মাধ্যমে কিসের মাধ্যমে চোখের মাধ্যমে বলে ওই দেখ যাচ্ছে ও মুখের মেয়ে সুন্দর দেখ সুন্দরী যাচ্ছে দেখছি কি বলে কানের মাধ্যমে বলে সুন্দর একটা গান আসছে ও মুখের ওই মুখের গান আসছে খুব বাজারে চলছে একটু শোন তো শুনছি ওকের গান অমুক শিল্পীর গান তারপর হাত দিয়ে বলে অনেকদিন তো আসি আমাদের লাভ তো অনেকদিন চললো অনেকদিন বসে বসে কথা বললাম একটু হাতের প্র্যাকটিস করি শয়তান করা এই জন্য বলছে আল্লাহ তোমরা শয়তানের স্টেপস এখানে বলছে খুতুয়াত স্টেপস কে অনুসরণ করো না দূরে থাকো স্টেপস বাই স্টেপস একটা ছেলে এবং মেয়ের মধ্যে জিনা করায় গিয়ে কে বলে না কি এই ডাইরেক্ট ধর ডাইরেক্ট না ডাইরেক্ট অপারেশনের কথা বলে না বলে আস্তে আস্তে প্রেম ভালোবাসা হাসি তামাশা কাছে বসা মিষ্টি খাওয়া একাকি একাকিত্ব হওয়া আস্তে 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 অপারেশনে যায় এটা হচ্ছে স্টেপস অফ শয়তান শয়তান পৃথিবীতে সব কিছু সব অপরাধের সব অন্যায়ের সব অত্যাচারের মূল গুরু নাচের গুরুকে শয়তান এই শয়তান থেকে বিরত থাকতে হবে আরও তো বলার দরকার এই ফাম এবং মুখ মুখ বড় খাতারনাক মুখ এই মুখের কারণে মানুষ কাল কিয়ামতের দিন মাথা নিচু করে হাঁটবে জানেন কারণ এর ব্যাপারে এ বলেছে একে অপবাদ দিয়েছে এর ব্যাপারে মিথ্যা বলেছে কোর্টে দাঁড়িয়ে সত্যকে মিথ্যা করেছে মিথ্যাকে সত্য করেছে স্টেজ শোতে আমাদেরকে বলছে রামাজাবি আমরা নাকি ফিরকা বাতেলা এই যে মুখ দিয়ে বলছে এগুলো কাল কিয়ামতের দিন তার ভয়ানক বিপদ ডেকে আনবে ঠিক কিনা তাহলে এই মুখকে এই লিসান এই জিব্বাকে সুন্দর ব্যবহার করতে হবে সৎ পথে ব্যবহার করতে হবে কুরআন হাদিসের পথে ব্যবহার করতে হবে আমি আপাতত গুনার যে কারণ সেটা এখানে শেষ করছি কারণ সময় সংকেত আমাকে প্লিজ আরেকটু সময় দেবে এত কষ্ট করে আনলেন বিমান দিয়ে যদি সময় না দেন তাহলে কি হলো আরো দুই দিনে তো আছে একদিন তো না এরপরে গুনাহ এটা হলো গুনাহ কারণ বলতেছিলাম এখন আসেন গুনাহ করলে কি লস এর কি কুপ্রভাব এটা জানা দরকার না গুনাহ করলে কি প্রভাব প্রথমত প্রভাব আছে কুপ্রভাব আছে নিজের বডি স্ট্রাকচারের উপরে তারপর আছে সমাজে পরিবারে কবরে রাষ্ট্রে এগুলো এত কিছু যাব না আমি সামারি বলবো সংক্ষেপে খুলাসা বলবো একজন ব্যক্তি যখন গুনাহ করলো অপরাধ করলো জিনা করলো চুরি করলো শেষ কি আমি আর 5 মিনিট সময় নিচ্ছি একজন ব্যক্তি যখন গুনাহ করলো তার কি হবে তারপরে একজন চুরি করলো গুনাহ করলো তার কি হবে চুরি করলে হাত কাটা যায় জিনা করলে পাথর দিয়ে মারে তাহলে তার কি হচ্ছে দুনিয়াতে এর শাস্তি হচ্ছে কিনা আখেরাতে তো আছে আখেরাতে পড়ে যাচ্ছি এক ব্যক্তি সিগারেট খেলো মদ খেলো ইয়াবা খেলো ড্রাগ খেলো ইয়াবা কত রকম হিরোইন ফেনসিডিল খেলো তার লাস্ট তার কি হবে তার শরীরের ক্ষতি মালের ক্ষতি ধনের ক্ষতি সব কিছুর ক্ষতি অথচ কিয়ামতের দিন আপনারা জানেন তিনি হাদিস লা তাযুরু কদম আব্দিন হাত্তা ইউসআলা আন আরবা বলছে কিয়ামতের দিন একটা কদম আগে যেতে পারবে না আগে বাড়াতে পারবে না চারটি বিষয়ের হিসাব না দিয়ে তার মধ্যে মাল আপনার মালকে এদিক সেদিক ব্যবহার করছে ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম যে গুনার প্রভাব নিজের উপরে শুধু কি তাই গুনার কারণে কি হয় ইলম থেকে বঞ্চিত মাহরুম হয় বঞ্চিত হয় গুনাহ করলে কি হয় রুজি রুটি কমে যায় রুজি রুটির বরকত হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উস্তাদে ইমাম আহমদের হাদিস বলছে ইন্নাল আব্দা বলছে ইন্নাল আব্দা লা ইউহরামু মিনার রিজকি বলছে বান্দা রিজক থেকে বঞ্চিত হয় বিজাম বিন এর তাকে বহু কিসের কারণে গুনাহ করার কারণে তাহলে রুজি রুটি কি হয় বরকত চলে যায় গুনাহ করার কারণে এবার আট সামনে যায় গুনাহ করার প্রতিফল কি সমাজ এই যে সমাজে যা কিছু দেখছেন এই যে ঝিল কি বলে অতিবৃষ্টি অনাবৃষ্টি
ভূমিকম্প এই সেই যত বালা মুসিবত সব কিছু গুনার কারণে। আল্লাহ বলেছেন দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মানবতা, ও মানব জন মানব, তোমরা মানবতা শুনে নাও, জেনে নাও, এই পৃথিবীতে যা কিছু দেখছো, এই পৃথিবীতে যত অপকর্ম, যত বিপদ আপদ, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যা কিছু দেখছো সব কিছু তোমাদের হাতের কামায়, মানে গুনার ফল। এরপরে যাই আরেকটু সামনে, আরেকটু সামনে যাই, এর সামনে গিয়ে শেষ করবো। সেটা হলো গুনাহ করলে কি, যেটা আমি হাদিস পড়েছি এটা বলতে দেন প্লিজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওখানে কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুইটা ব্যক্তি কবরে কি হচ্ছে, আযাব প্রাপ্ত হচ্ছে, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। কারণটা কি শুনে নিন, গুনাহ বলছে ইন্নাহুমা লা ইউআযিবান, ওই দুইজন ব্যক্তি তাদের কবরে আযাব প্রাপ্ত হচ্ছে, আযাব দিচ্ছে ফেরেশতারা, মারছে। কিসের কারণে, দুইটা সামান্য কারণ দেখেন, বলছে একজন ব্যক্তি পরচর্চা পরনিন্দা গিবত করে বলত, এর কথা এর কানে, এর কথা এর কানে, এর বিরুদ্ধে এর বিরুদ্ধে ফেসকে বেরোকে কাটিং এই সেই করে বেড়াত। তার কারণে কবরে আযাব হচ্ছে। আর একটা হচ্ছে কি, পেশাব করে পানি নিত না, তাহলে এগুলো গুনাহ কিনা, গুনার কারণে। আরও অনেক আর একটা হাদিস বলা দরকার ছিল, এই সমস্ত এ কি পেলাম, কবরেও শান্তি নেই, দুনিয়াতেও শান্তি নেই। আর পরিশেষে কি, যে আটটি পড়লাম, আমার ইয়াসিল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হবে, গুনার কাজ করবে, ইউদখিলহু নারা, তার স্থান কোথায়, নার জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী থাকবে। এই হাদিসটা এই আরটি বোঝা দরকার, তা নাহলে আবার ওই জঙ্গি সৃষ্টি হবে। সেটা হলো যদি যদি ওই ব্যক্তি, ওই পাপাচা, ওই পাপি যদি ওই অবস্থায় তওবা না করে মরে, তাহলে তার জন্য জাহান্নাম। কিন্তু সে যদি অনেক অপরাধ করলো, অনেক অন্যায় করলো, অনেক কিছু করলো, কিন্তু মরার আগে তওবা করলো, আল্লাহ বলছে ইন্নিয়াল গাফুরুর রহিম, আমি তওবা করি, আমি কি গুনাহ মাফকারী ক্ষমাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, মুসলিম শরীফের হাদিস শেষ ভাগে এই দুনিয়ার আসমানে এসে কি বলেন, কি বলেন, তিনটা জিনিস, হালমিন সাই, কেউ কি সাওয়া পাওয়া আছো, কেউ কি গুনাহ মাফ করার জন্য আমার কাছে হাত দিয়েছো চাচ্ছ, তার গুনাহ মাফ করো, তাহলে গুনাহ মাফ হবে, কিন্তু মরার আগে তওবা করতে হবে। এগুলো আর আমি শুধু এবার হেডলাইন্স বলবো কি কি করলে, কারণ আপনাদেরকে বিপদ ফেলা দিছি, এখন বাঁচাতে হবে না, বাঁচানোর জন্য পয়েন্টগুলো বলছি। গুনাহ থেকে বাঁচার উপায় হলো, প্রথম তাকওয়া, আল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে যথাযথ জানবেন, বুঝবেন, সব কিছু দেখছেন, তিনি দেখেন শুনেন সব কিছু। আমাদের এই কিরামান কাতিবিন দুইজন লিখছেন সব কিছু, কে আমাদের দিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এই যে নাও, এই যে তোমার আমলনামা, এই যে ভিডিও সিডি চালু করো, তোমার জন্য বিচারের জন্য যথেষ্ট। তাহলে আল্লাহকে যথাযথ ভয় করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, আর কি করতে হবে, ফরজ নফল আদায় করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইয়ুযহিবুস সাইয়্যাত, হাসানাত পূর্ণ কাজ গুনার কাজকে মিটিয়ে দেয়, ভবিষ্যৎ করে দেয়, নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। তারপর আপনারা জানেন আল্লাহ জুমআতু ইলাল জুমআ ওয়াল উমরাতু ইলাল উমরা ওয়াল হাজ্জু ইলাল হাজ্জ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, আপনি জানেন এক উমরা থেকে আরেক উমরা, এক জুমআ থেকে আরেক জুমআ, এক হজ থেকে আরেক হজ, এগুলো পুরো মধ্যকার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে দুইটা, আর একটা হচ্ছে আল আমরু বিল মারুফ, আর একটা কি ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এগুলো কি করে গুনাহ মাফ করে। আর একটা হচ্ছে তাওবা ইস্তাগফার, আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, মাফ গুনার জন্য কান্নাকাটি করো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন মাফকারী, গাফুর, গাফফার। আল্লাহ বলছেন ওমাই ইয়াগফিরু, বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দেন। অপর একটা আছে শিরিকের গুনাহ বাদে, তাহলে তার কাছে বেশি বেশি কি করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। বসে আছেন, হাটে আছেন, বাজার আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব কষ্টের কাজ নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি গুনাহ করার তৌফিক দেয় না, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেয়, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার, নবী রাসূলের সাথী হওয়ার তৌফিক দান করুন। আর পরিশেষে বলবো, এই যে আমার কিছু বই আছে, পাঁচটা বই আছে নামাজের উপরে, যে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি এবং নামাজে সৃষ্ট মত পার্থক্যের দলিল ভিত্তিক সমাধান গ্রহণ করি। মানে দুইটা, মানে অন্যান্যরা যে নামাজ পড়ে, আমরা যে নামাজ পড়ি, তার দলিল আনছি এবং কোনটা জয়ী কোনটা সহি সেটা কম্পেয়ার আলোচনা করছি। বিশুদ্ধ ইসলামী আকিদা, আমরা বিশুদ্ধ ইসলামী আকিদার লোক, একটা বই লিখেছি ইসলামের মাঝহাব মানার বিধান কি, আমাদের শায়খের পত্রিকা আলে ইতিসার মনে হয় আমার ধারাবাহিক অনেক আলোচনা এসছে। একটা বই আছে 30 পারা তাফসীর এবং মুসলিম জীবনে বিভিন্ন বিধিবিধান, মদিনার ফজিলত,
মদিনার ফজিলত, এগুলো অধিকাংশ মনে হয় তাওহীদ না ওহীদিয়া লাইব্রেরিতে পাবেন, ইনশাআল্লাহ সংগ্রহ করবেন, আশা করি উপকৃত হবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর সবশেষে শায়খের মাদ্রাসার জন্য, শায়খের জন্য দোয়া করবেন যাতে করে এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ইনশাআল্লাহ নেক্সট কোনো টাইমে মিট হলে আমরা ইনশাআল্লাহ পূর্ণ করব, সেই তৌফিক সেই সুযোগ যাতে আল্লাহ আমাদের দান করেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডক্টর রেজাউল করিম মাদানী সাহেবকে সম্মানিত উপস্থিতি। আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন গুনাহ সম্পর্কে। আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বারবার স্লিপ দিতে হচ্ছে, কারণ শিডিউল করা আছে খুব টাইটভাবে। 5 মিনিট কেউ নিয়ে নিলে পরবর্তী বক্তার 5 মিনিট কমে যাচ্ছে, এই জন্য বাধ্য আমাদের স্লিপ দিতে হচ্ছে। মানে একজন 5 মিনিট না মানে পরবর্তী আলোচকের 5 মিনিট কমে যাওয়া। আর দ্বিতীয় কথা যে আমরা কথা বলতেছি এটাও কিন্তু ওর ভিতরে, মানে এর জন্য তো আলাদা সময় নির্ধারণ করা নেই, তার মধ্যে আবার কিছু কিছু ঘোষণা বাধ্য দেওয়াই লাগছে। আলে এতেসাম স্টল আছে পিছনে, তো যারা আলে এতেসামের গ্রাহক বা এজেন্ট হতে চান স্টলে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত রাত 7টার পর থেকে রাতের খাবার চলছে, যারা খেতে চান ফাঁকে ফাঁকে সুযোগ বুঝে খাওয়া দাওয়া করে নেবেন রাতের জন্য। আরেকটি জরুরি ঘোষণা জন্য বারবার অনুরোধ করছেন যে আসার পথে বা রাস্তায় যে কোনোভাবে একজন মহিলার সাথে একজন পুরুষের একটা ব্যাগ পরিবর্তন হয়ে গেছে, পুরুষের সাথে মহিলার ব্যাগ পরিবর্তন হয়ে গেছে, তো মহিলার যে ব্যাগটি পুরুষদের কাছে এসেছে, ওই ব্যাগে বাচ্চা ছোট বাচ্চার জামা আছে, মহিলাদের পোশাক আছে, কিছু ফলমূল আছে, তো এই ব্যাগটি মহিলাদের মহিলা প্যান্ডেলের কাছে যে মহিলা পুলিশ বক্স আছে বক্সে রাখা আছে, মাগনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে পুরুষের যে ব্যাগটি রয়েছে ওখানে পুরুষের কাপড় চোপড় আছে, অনুগ্রহ করে শীতের দিন প্রয়োজনীয় কাপড় আছে, অনুগ্রহ করে ব্যাগটি মহিলা পুলিশ বক্সে দিয়ে আপনার ব্যাগটি বুঝে নেবেন, আপনার ব্যাগটি বুঝে নেন, আর পুরুষ ভাইয়ের ব্যাগটি একটু মহিলা পুলিশ বক্সে পৌঁছে দিবেন অনুগ্রহ করে। সবার উপস্থিতি এই পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রফেসর মুক্তার আহমদ, ডিরেক্টর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রফেসর মুক্তার আহমদ, ডিরেক্টর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সম্মানিত শেখ শেখকে আলোচনা উপস্থাপনের জন্য বিনয়সত অনুরোধ জানাচ্ছি। শেখের আলোচনার বিষয় সালাফি মানহাজের পরিচয় ও বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, واشهد ان محمدا عبده ورسوله، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون، يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والارحام، ان الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه امرنا فهو رد،
فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানবতার জন্য, আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টি রাজির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় উপস্থিতি, ওলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে যে জ্ঞান প্রদান করেছেন সেই জ্ঞানকে যদি একদিকে রাখা হয় আর গোটা মানবতার জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, আলী ওয়াসাল্লামের জ্ঞানের ভারিত্ব অন্যদের চেয়ে অনেক অনেক বেশি হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে এত বেশি কল্যাণকর কাজ করিয়ে নিয়েছেন, যদি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সকল মানুষ মিলেও যদি তারা মানুষের জন্য, মানবতার জন্য কল্যাণকর কোনো কাজ করতে চায়, তাহলে একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন ততটুকু তারা করতে পারবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুগ্রহ করে সেই রাসূলের উম্মাহ আমাদেরকে বানিয়েছেন, তার জন্য আল্লাহর প্রতি আরো আরো কৃতজ্ঞতা। আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনাকে হাঁটতেই থাকবেন নাকি কথা শুনবেন? লোকরা যেভাবে হাঁটছে মনে হচ্ছে যেন এটা একটা বাজার। আপনি কি হাঁটবেন নাকি কথা শুনবেন? এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কি বসবেন না? এখানে যে পরিমাণ লোকজন আমরা দেখেছি দোকানে আছে, সেই লোকেরা যদি এখানে বসে তাহলে তো এখানে জায়গা হওয়ার কথা নয়। আপনারা প্লিজ এখানে এসেছেন কথা শোনার জন্যে, আলোচনা শোনার জন্যে, কিছু নিয়ে যাওয়ার জন্যে। কিছু নিয়ে যেতে হলে এখানে এসে বসতে হবে, এটা মাহফিলের আদব, এটা মাহফিলের শিষ্টাচার। এই সালাফিয়া কনফারেন্সে কমপক্ষে এতটুকু হোক যে যারা এসেছেন তারা মনোযোগ দিয়ে শুনেছেন, শুনছেন, তারা হাঁটাচলা করছেন না। ভলান্টিয়াররা যারা আছেন তারা অন্যদেরকে বসিয়ে দিন, যারা এসেছেন তাদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে নিয়ে আসুন। বাজার সওদা করতে পারবেন, আপনারা এখানে বাজার করতে আসেননি, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স হচ্ছে। কনফারেন্সের নাম হচ্ছে সালাফিয়া কনফারেন্স। আপনাকে বুঝতে হবে সালাফিয়া কি, সালাফ কি, মানহাজ কি, আর সালাফিয়া কি এবং আল মানহাজ আর সালাফি কি। প্রিয় ভাইরা বোনেরা, আমরা এমন একটি সময় বসবাস করছি যেই সময় চারিদিকে শুধুমাত্র কনফিউশন, শুধুমাত্র কনফিউশন, দ্বিধা দ্বন্দ্ব, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝে যায় না। মিথ্যা সত্যের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে আমাদের সামনে আসে এবং মিথ্যাকে এভাবে প্যাকেজিং করে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অনেক সময় আমরা দ্বন্দ্বে পড়ে যাই, ধাঁধায় পড়ে যাই কোনটা আসলে সত্য। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা সত্যকে এতটা শক্তিশালী করে পাঠিয়েছেন, মিথ্যা যদি কখনো সত্যকে কিছু সময়ের জন্য ঢেকে রাখেও তাইলে অবশ্যই অবশ্যই সত্য বিজয়ী হবেই, মিথ্যা পরাজিত হবেই। আপনাদের মনে রাখতে হবে রাত যত গভীর হয় আকাশের তারাগুলো ততটা উজ্জ্বল হতে থাকে, রাত যত গভীর হয় দিন তত কাছাকাছি চলে আসে, রাতে অন্ধকার যত বাড়ে আকাশের তারাগুলোর উজ্জ্বলতা তত বাড়তে থাকে। এই জন্য যতই মিথ্যা থাকুক না কেন, যতই দ্বন্দ্ব থাকুক না কেন, যতই কনফিউশন থাকুক না কেন, যতই শোভা থাকুক না কেন, সেখানে সত্যের শক্তিটা এত বেশি যে সত্য প্রতিভাত হবেই, প্রতিষ্ঠিত হবেই, সত্য জ্বলজ্বল করে জ্বলবেই এবং সত্যের আলো চারিদিকে ছড়িয়ে যাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাহেলিয়াতের মোকাবেলা করেছেন, আমরা আরেকটি জাহেলিয়াতের মোকাবেলা করছি। সেই জাহেলিয়াতের মোকাবেলায় আপনাদেরকে সৈন্য হিসেবে কাজ করতে হবে, রাজি নাই আপনারা? এই নব্য জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আর এই প্রস্তুত থাকার জন্য অস্ত্র সংগ্রহ করতে হবে সালাফদের কাছ থেকে। কাদের কাছ থেকে অংশগ্রহণ করতে হবে, অস্ত্র গ্রহণ করতে হবে, অস্ত্র নিতে হবে সালাফদের কাছ থেকে।
কোন অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করেছেন সেই অস্ত্রটা আপনাদেরকে জেনে নিতে হবে প্রিয় উপস্থিতি। সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলবো। দ্য টাইম ইজ সো মাচ লিমিটেড যে এর জন্য এই আলোচনার ভূমিকায় কমপক্ষে এক ঘন্টা বলা লাগে। এখন এখানে সময় হচ্ছে এত বেশি, নক্ষত্রদের আগমন ঘটেছে সেখানে, অতএব সকল নক্ষত্রের কাছ থেকে কিছু কিছু আলো আপনাদের গ্রহণ করা দরকার। আপনারা প্রস্তুত তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু ওয়াদ্দাহ তিনি একটা হাসান সনদে হাদিসটি বর্ণনা করে, তখন তোমাদের যখন তোমাদের যুবকরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমাদের নারীদের তোমাদের নারীরা বিদ্রোহী হয়ে যাবে এবং জাহেলদের সংখ্যা তোমাদের মাঝে অনেক অনেক বেড়ে যাবে। অবস্থা কি তাই নয় বলেন তো? যুবকদেরকে এখন তাদেরকে মাহফিল অথবা মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, খেলার ময়দানে তাদেরকে খুঁজে পাওয়া যায়, কনসার্টের আয়োজনে তাদেরকে খুঁজে পাওয়া যায়, যেখানে গান বাদ্য হয় সেখানে তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর মাহফিলে অথবা ময়দানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, যদি যুবকরা সত্যিকার অর্থে এগিয়ে আসে, তাহলে আসহাবে কাহফের মাধ্যমে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, সত্যকে প্রতিষ্ঠা করেছেন, এই আমাদের যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা ছিল একদল যুবক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আমার প্রতি ঈমান এনেছিল, আমি তাদের হেদায়েতের দরজা আরো বাড়িয়ে দিয়েছিলাম এবং আমি তাদের মাধ্যমে এমন এক কাজ ঘটিয়েছি যে তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল, ঘুমের পর আবার তারা জীবিত হিসাবে সমাজে চলে এসেছিল এবং মানুষ বুঝতে পেরেছে যে আমি মানুষের মৃত্যুর পর আবার তাদেরকে পুনর্জীবিত করতে পারবো। প্রিয় উপস্থিতি, এরকম যুবক হতে হবে আমাদেরকে। আর নারীদের অবস্থা যদি আমরা বলি, তাইলে তো বলা শেষ করা যাবে না, নারীদেরকে এখন আর ইসলামের পথে খুঁজে পাওয়া যায় না। আসিয়া আলাইহিস সালাম অথবা মারিয়াম আলাইহিস সালাম অথবা খাদিজাতুল কুবরা অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হয়, তাহলে এই যুগেও এই নারীদের পেট থেকে হাসান হোসাইন অথবা জায়নাব উম্মে কুলসুম এবং ফাতেমা এর মত ব্যক্তিত্ব এখনো জন্ম নিতে পারে। অতএব নারীদেরকে সেই মর্যাদা গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে। আর তিন নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহেলদের সংখ্যা বেড়ে যাবে, জাহেলদের সংখ্যা এখন অনেক অনেক বেশি। মাঝে মাঝে অনেক অনেক পণ্ডিত লোকদেরকে যখন বলা হয় যে আপনি ইসলামের ব্যাপারে কিছু বলেন, তখন পণ্ডিতরা বলে আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না, আমি ওই ব্যাপারে বিশেষজ্ঞ, ওই ব্যাপারে আমারে যদি কিছু বলেন তাহলে বলতে পারবো, কিন্তু ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না। এরকম বিশেষ অজ্ঞের অভাব আছে নাকি বলেন তো? বিশেষ অজ্ঞ, বিশেষজ্ঞ, এরকম বিশেষভাবে অজ্ঞ বহু লোক আছে যারা অন্য জায়গায় বিশেষজ্ঞ কিন্তু ইসলামের ব্যাপারে তাদের কখনো জানা নাই। এটা কেয়ামতের একটা লক্ষণ, এটা জাহিলিয়াতের আরেকটা লক্ষণ। এই জাহিলিয়াতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে জ্ঞানের অস্ত্র দিয়ে। কি দিয়ে মোকাবেলা করতে হবে? জ্ঞানের অস্ত্র দিয়ে। সালাফি কনফারেন্স আমাদেরকে সেই জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চেয়েও ভয়ঙ্কর জিনিস ঘটবে। এমন একটি সময় আসবে যখন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করবে না, মন্দ কাজ থেকে তোমরা মানুষকে বাধা দেবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেরকমও ঘটবে নাকি? তিনি বলেন, আরে বলো কি, তার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে। এমন একটি সময় আসবে যখন তোমরা মানুষকে ভালো কাজের তো আদেশ দেবেই না, বরং মন্দ কাজের আদেশ দেবে। কিসের আদেশ দেবে? ভালো কাজের আদেশ দেবে না, মন্দের আদেশ দেবে। মন্দেরকে আদেশ এখন চারিদিকে চলে না, মন্দের প্রমোশন সব জায়গায় চলে। পত্র পত্রিকা টেলিভিশন অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো যদি দেখেন, সবগুলো প্রোগ্রাম মন্দকে, খারাপকে, অশ্লীলতাকে উস্কে দিচ্ছে এবং সেগুলোকে প্রমোট করা হচ্ছে। যেখানে ইসলামের কথা হয় সেগুলোকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাই নয় কি? প্রিয় উপস্থিতি, রাসূল বললেন তার চেয়েও খারাপ অবস্থা হবে। এমন একটি সময় আসবে যখন লোকেরা তারা তো মন্দকে ভালো মনে করবে এবং ভালোকে তারা মন্দ মনে করবে। মন্দকে তারা কি মনে করবে? ভালো মনে করবে, তারা ভালোকে মন্দ মনে করবে। যেই ছেলেটি, ইয়াং ছেলেটি ফজরের সালাতে মসজিদে যায়, যার দাড়ি লম্বা করেছে অথবা অথবা সে টুপি এবং পাঞ্জাবি পরে তাকে সে চলে, তাকে অন্যরা সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। আর যে ছেলেটির হাতে বালা অথবা তার কানে দুল অথবা তার গলায় সোনার চেইন
ওই ছেলেটিকে লোকেরা স্মার্ট মনে করে, মনে করে না? এই সমাজ তৈরি হয়েছে, এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে, আপনাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত তো? প্রিয় উপস্থিতি, সালাতের কথা আপনাদেরকে বলতে চাই। সালাতের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামি ওয়ারাইকুম আইয়ামুস সাবর, তোমাদের পর এমন একটি সময় আসবে যখন দিনের উপর তোমাদেরকে থাকতে হলে তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, দিনের উপর থাকাটাই তখন সবচেয়ে বড় জিহাদ। এমন একটি সময় তোমাদের সময় আসবে, তোমাদের সামনে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন যারা দিনের উপর সুন্নাহর উপর থাকবে তাদের প্রত্যেকের মর্যাদা তোমাদের পঞ্চাশ জনের মতো হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের পঞ্চাশ জনের কথা বলছেন নাকি তাদের পঞ্চাশ জনের কথা বলছেন? রাসূলুল্লাহ বললেন, বরং তোমাদের পঞ্চাশ জনের সমান মর্যাদা ওই যুগের লোকেরা পাবে যারা সুন্নাহ মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করবে। প্রভায়া আপনারা সেই মর্যাদা পাওয়ার মতো অবস্থায় আছেন, সেই মর্যাদা কি গ্রহণ করতে চান? তাইলে সালাতদের তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে জীবন ব্যবস্থা, তারা যে মানহাজ আমাদেরকে দিয়েছেন, সেই মানহাজ অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবান وسيعود كما بدا وسيعود كما بدا فتوبى للغرباء। ইসলাম অপরিচিত আকারে এটি এসেছে, অপরিচিত আকারে আবার ফিরে যাবে, আর এই অপরিচিত সমাজে যারা ইসলাম পালন করবে তাদের জন্য আমি সৌভাগ্যের বার্তা দিয়ে গেলাম। প্রিয় ভাইরা, এমন একটি সমাজ যেই সমাজ ইসলাম পালন করে লোকেরা আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখে, সন্দেহের দৃষ্টিতে দেখে, আপনি সুন্নাহ মোতাবেক চললে অথবা সালাতের মানহাজ যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের গালিগালাজ অথবা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক যন্ত্রণার মুখোমুখি হতে হয়। সেই সময় যদি আপনি ঠিক মতো ইসলাম পালন করেন, সালাতের মানহাজ অনুসারে আপনার জীবন পরিচালনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে আপনি হলেন গোরাবা, অর্থাৎ সাহাবায়ে কেরামরা যেরকম সেই সমাজে অন্যদের কাছে প্রথম দিকে তারা অন্যদের কাছে যেরকম অপরিচিতের মতো ছিল, লোকেরা তাদেরকে বলেছে এরা সমাজে বিচ্ছিন্নতা তৈরি করেছে, এরা বিচ্ছিন্নতাবাদী। সত্যিকার অর্থে আপনি যদি এই যুগেও সালাতদের মানহাজ অনুসারে আপনার জীবন পরিচালনা করেন তাহলে একদল লোক আপনাকে বলবে বিচ্ছিন্নতাবাদী, এরকম বলে না, বিচ্ছিন্নতাবাদী। কিন্তু আপনি আসলে বিচ্ছিন্নতাবাদী নন, আপনি রাসূলের দৃষ্টিতে আপনি হচ্ছেন আল গোরাবা। রাসূল যাদেরকে বলেছেন ফাতুবা লিল গোরাবাই, আই গিভ গুড টাইডিং, গ্ল্যাড টাইডিং ফর দোজ হু আর গোরাবা, দোজ হু আর আননোন, দে আর লিভিং অ্যান আননোন লাইফস্টাইল। যখন এই একদল লোক তারা এমন একটা অপরিচিত জীবন যাপন করছে, লোকদের কাছে সেটা অপরিচিত কিন্তু কোরআন এবং সুন্নাহর কাছে ওইটাই পরিচিত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমি বলছিলাম আপনাদেরকে সালাতদের কিছু কথা বলবো। কবি ফরজদার সালাতদের কথা বলতে গিয়ে তিনি একটি চমৎকার কথা বলেছেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরাই হচ্ছে আমার পূর্বপুরুষ। আপনাকে যখন বলা হয় আপনি ইসলাম অনুসারে সুন্নাহ অনুসারে চলেন, তখন আপনি বলতে থাকেন আমার বাপ দাদারা কি ভুল করেছে? এই বাপ দাদাদের কথা আমি বলি না, অরিজিনাল বাপ দাদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন এবং তাবে তাবেইন, তারা যেই পথে এবং মতে তাদের জীবনকে পরিচালনা করেছিল সেই পথে এবং মতে থাকা মানে হচ্ছে বাপ দাদাদের জীবন অনুসরণ করা। আমরা সেই বাপ দাদাদেরকে অনুসরণ করতে চাই, যেই বাপ দাদাদের অনুসরণে আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের আমার সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যেই সকল লোকেরা পরবর্তীতে এসেছে, ইয়াকুলুনা রাব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন লোকের কথা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আরাদনাহুম মিন আমালিহিম মিন শাইই কুল্লু ইমরিইন বিমা কাসাবাহু বিহি রাহীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সকল পিতৃপুরুষরা, পূর্বপুরুষরা, বাপ দাদারা তারা ঈমান এনে তাদের ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে তারা মারা গিয়েছে এবং তাদের সন্তানরাও ঈমানের পথে তাদেরকে অনুসরণ করেছে, আমি এই পূর্বপুরুষদেরকে তাদের সন্তানদের সহ জান্নাতে একত্রিত করব। আমরা চাই আমাদের পূর্বপুরুষদের সাথে জান্নাতে থাকতে, কি বলেন?
আমরা জান্নাতে থাকতে চাই, অতএব এই পূর্বপুরুষদেরকে আপনারা চিনে নিন। এই জন্য জারির বলেছেন, তিনি বলেছেন উলাইকা আবানি ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরু আল মাজানি, ও তাদের দিকে তাকালে তুমি দেখবে বৈশিষ্ট্য মণ্ডিত ছিল তাদের গোটা জীবন, তাদের গোটা জীবন একটা ধ্রুব তারার মতো, একটা চাঁদ একটা সূর্যের মতো, প্রত্যেক ব্যক্তির জীবন তার জীবনের দিকে তুমি তাকালেই দেখতে পাবে সেখান থেকে শুধুমাত্র আলো ঠিকরে পড়ছে, সেই জীবনের দিকে তাকালে তুমি পথ খুঁজে পাবে, সেই জীবন কথা আপনাদেরকে বলছি। এরপরে আমরা দেখি অন্য একজন বলেছেন কাররির আলাইয়া হাদিসাহুম ইয়া আহাদি ফাহাদিসুহুম ইয়াজলু আল ফুয়াদ আসফাদি, হে হাদি তুমি তাদের কথা আমাকে বেশি বেশি বলো, কারণ তাদের কথা শুনলে আমার অন্তরটা আরো আলোকিত হয়ে ওঠে। প্রিয় ভাইরা, এইরকম ব্যক্তিদের কথা আপনাদেরকে বলতে চাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সে কথাই বলেছেন লা ইউসলিহা আখিরা হাদিহি উম্মা ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মার শেষের দিকের লোকেরা শুধুমাত্র তখনই কল্যাণ পাবে যদি তারা তাদের সালফে সালিহিনের মানহাজ এবং মাসলাক অনুসারে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করে। আপনি যদি সত্যিকার অর্থে কল্যাণ প্রাপ্ত হতে চান তাহলে সালফে সালিহিন যে পথে পরিচালিত হয়েছিল, তাদের জীবনকে পরিচালনা করেছিল, প্রিয় ভাইরা সেই পথে আপনাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমি কথা বলছিলাম যে সালাফিয়া সম্পর্কে, সালফে সালিহিন সম্পর্কে, আর সালাফ আস-সালেহ সম্পর্কে, অথবা সালাফি মানহাজ কাকে বলে সেই বিষয়ে আপনাদেরকে বলতে চাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিন, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন, তুমি যদি হেদায়েত পেতে চাও তাহলে তাদের পথই অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের পথে চলো যদি তুমি হেদায়েত পেতে চাও। প্রিয় ভাইরা আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করলেন, এত শক্তিশালী হয়ে তিনি আলোচনা করলেন, সাহাবায়ে কেরামরা তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাদের চোখ গলে গলে পানি পড়ছিল, তাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠছিল। তারা সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুআদ্দিইন, মনে হচ্ছে দিস ইজ দা লাস্ট সার্মন ইউ আর ডেলিভারিং ইন ফ্রন্ট অফ আস, মনে হয় যে আপনার জীবনের শেষ ভাষণ দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আরো বলুন, আপনি আমাদেরকে আরো বলুন। ইয়া রাসূলুল্লাহ ফামাযা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি শেষ তাহলে কি নির্দেশ প্রদান করবেন, আমাদের করণীয় কি আপনি আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে কয়েকটি বিষয় বলছি, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিদ, আমার পরে তোমরা বেঁচে থাকবে যারা যারা আমার পর বেঁচে থাকবে তারা দেখতে পাবে ব্যাপক পরিমাণে ইখতিলাফ, ইখতিলাফ মতবিরোধ, মতপার্থক্য তোমরা দেখতেই পাবে, তোমরা বিভেদ বিতর্ক দেখতে পাবে। সেই সময় তোমাদের দায়িত্ব হবে আমার এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়ে ধরা, সেগুলিকে তোমরা তোমাদের মায়ের দাঁত দিয়ে কামড়ে ধরো, তাইলেই তোমরা সৎ পথে পরিচালিত হবে, তাইলে তোমরা বিভিন্ন ধরনের ফেতনা এবং ফাসাদ থেকে তোমরা মুক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। রাসূলুল্লাহ বললেন যে ইহুদিরা এবং খ্রিস্টানরা 71 এবং 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর আমার এই উম্মাহ 73 দলে বিভক্ত হয়ে যাবে, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা একটাই মাত্র জান্নাতে যাবে, আল ফিরকা আন নাজিয়া যেটাকে বলা হয় একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন সেই দলটি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আমার সাথীরা আমার বন্ধুরা যেই পথ এবং মতের উপর রয়েছে এই পথ এবং মত অনুসারে যে সকল ব্যক্তিরা চলবে তারাই শুধুমাত্র জান্নাতে যাবে, তারাই শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত দল, এই পথ এবং মতকে যারা প্রত্যাখ্যান করবে তারা জাহান্নামী, তারা মুক্তিপ্রাপ্ত দল নয়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অথবা যাদেরকে আমরা সালফে সালিহিন বলি তারা যে পথ এবং মত অনুসরণ করেছেন সেই পথ এবং মতকে চলাটাকে বলা হয়, প্রিয় ভাইরা বোনেরা সেটাকে বলা হয় সালাফিয়া। এর জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই উম্মার শ্রেষ্ঠতম সন্তান হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রিয় ভাইরা সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকান, তাদের জীবনী যদি পড়েন, এই গোটা পৃথিবী চষলো একজন সাহাবীর মতো শক্তিশালী ইমানদার শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এরকম ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে টেস্টিফাই করেছেন খায়রুল কুরুনি কারনি
সন্তানদেরকে অনুসরণের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু বলেছেন ফালইয়াহদারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিক নির্দেশনা এবং সাহাবায়ে কেরামের যে সুন্নাহ এবং মাসলাককে অবলম্বন করে চলেছেন তার বিপরীতে তারা যারা তাদের জীবনকে পরিচালনা করবে এর বিরোধিতা যারা করবে তারা ফিতনায় নিপতিত হওয়া অথবা তাদের উপর ভয়ঙ্কর কোন শাস্তি আপতিত হওয়া এইটাকে আমি ভয় পাচ্ছি। প্রিয় ভাইরা, এজন্য বলছি যে আমাদেরকে সালাফিয়া মানে হচ্ছে কি, সালাফিয়া এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রতিদিন এই সালাফদের জীবন যাতে অনুসরণ করতে পারি সেই জন্য প্রতিদিন আমরা কমপক্ষে 17 বার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আমরা বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম তাবেঈন এবং তাবে তাবেঈনদের চেয়ে বড় কারা আছে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন? আল্লাহ সুবহান তাদের ব্যাপারে বলেছেন যে এরা হচ্ছে তারা উলাইকা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যাদের উপর আল্লাহ সুবহান ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন তারা হচ্ছেন নবী রাসূলরা, তারা হচ্ছেন সিদ্দীকিনরা, তারা হচ্ছেন শুহাদাঈ কেরাম এবং তারা হচ্ছেন সালিহিন। আমরা যে সালাফে সালিহিনের কথা বলছি তাদের ব্যাপারে এটা বলা হচ্ছে। প্রিয় ভাইরা, আমি অন্য জায়গায় বলেছিলাম মক্কা উমুল কোরা ইউনিভার্সিটির এক প্রফেসর তার আলোচনা একবার বলছিলেন তিনি যে তিনি মিশরীয় মাসরি অর্থাৎ ইজিপশিয়ান, ইজিপ্টে তিনি গেলেন, কায়রোতে তিনি সেখানে একটা ট্যাক্সিতে তিনি উঠলেন, ট্যাক্সিতে ওঠার পর ট্যাক্সির ড্রাইভার যিনি তিনি ওনাকে দেখে মনে করলেন যে উনি বড় শেখ বা এরকম কোনো স্কলার হবে, বলে শেখ আপনার সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করতে চাই। বলে গল্পটা কি? গল্পটা হলো শেখ আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি। কয়েকদিন আগে কি হয়েছে? আমি মুসলিম হয়েছি। বলে ভালো। বলে শেখ আরো কথা আছে, আমার ওয়াইফের কারণে আমি মুসলিম হয়েছি। তিনি বলেন তার মানে কি আপনার ওয়াইফ আগে মুসলিম ছিলেন, আপনি অমুসলিম খ্রিস্টান ছিলেন, এই কারণে আপনার ওয়াইফকে অর্থাৎ ওই ওনাকে বিয়ে করার জন্য আপনি মুসলিম হয়েছেন? বলেন না শেখ, এটা ঘটনা নয়, ঘটনা হচ্ছে আমরা কায়রোতে চাকরি করার জন্য আসলাম, প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে এখানে চাকরি করতে আসলাম, আমরা একটা বাসা ভাড়া নিলাম, আমি এবং আমার ওয়াইফ প্রতিদিন অফিসে যাই ওই একটা রাস্তা দিয়ে, রাস্তার পাশে একটা মসজিদ আছে। আমার ওয়াইফ হঠাৎ করে একদিন এসে আমাকে বলল তোমার সাথে জরুরি আলোচনা আছে। বলে আলোচনা কি? আলোচনা হলো প্রতিদিন ওই মসজিদের পাশে দিয়ে যাই, যখন শুনি ইমাম সাহেব যখন তিনি তেলাওয়াত কোরআন পড়েন, কোরআনের মধ্যে তিনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। প্রতিদিন আমি এই প্রার্থনা শুনতে পাই। আমি যেহেতু ইজিপশিয়ান, আমি যেহেতু মাসরি, আমি তো আরবি বুঝি, আমি বুঝতে পারি সে প্রার্থনা করছে রবের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করছে। আমি একবার ইমামকে ডেকে বললাম এই প্রার্থনা আপনারা ডেইলি কতবার করেন? বলল যে কমপক্ষে 17 বার আমরা এই প্রার্থনা করি। কতবার করি? 17 বার। সূরা ফাতিহা কমপক্ষে 17 বার, 17 রাকাত ফরজ সালাত আছে, কমপক্ষে 17 বার পড়তে হয় না? বলে 17 বার পড়ি। বলে ইমাম সাহেবের এই কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি তোমাকে বলি, তুমি বলো তো যেই জাতি প্রতিদিন আল্লাহর কাছে, স্রষ্টার কাছে কমপক্ষে 17 বার প্রার্থনা করে বলে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তাদের পথে পরিচালিত করো যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, তাদের পথে পরিচালিত করো না যারা গজবপ্রাপ্ত হয়ে গিয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। যেই জাতি প্রতিদিন 17 বার করে কমপক্ষে আল্লাহর কাছে প্রার্থনা করে ওই জাতি কি হেদায়েতের উপর থাকার কথা নাকি আমরা খ্রিস্টানরা হেদায়েতের উপর থাকার কথা? স্বামী এবং স্ত্রী মিলে বলল আমরা তো জীবনে কোনোদিন গডের কাছে গিয়ে বলিনি যে গড আমাদেরকে হেদায়েত দাও, এই কথা তো কোনোদিন বলি না। অতএব আমরা যারা প্রার্থনা কোনোদিন করি না আমরা হেদায়েতের উপর থাকতে পারি এটা একটা মিথ্যা, এটা হতেই পারে না। অতএব এই মুসলমানরা হেদায়েতের উপর সত্যিকারের পথে আছে, চলো আমরা এবার স্বামী স্ত্রী মিলে মুসলমান হয়ে যাই। প্রিয় ভাইরা, আপনি তো আমি তো প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কমপক্ষে 17 বার পড়ি অথবা আরো বেশি পড়ে থাকি, কিন্তু হেদায়েত কই আমাদের? একটাই মাত্র কারণ, তা হচ্ছে হেদায়েত যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, নেয়ামত দিয়ে যাদেরকে ভরপুর করে দিয়েছেন, তাদের পথে যদি আপনি না চলেন তাইলে হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই।
এই জন্য মহাল্লা সুবহানাহু ওয়া বলেছেন উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ তিনি তার রাসূলকে লক্ষ্য করে বললেন যে এই হচ্ছে নবীদের ঘটনা বললাম, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আপনিও যদি হেদায়েত পেতে চান তাহলে তাদের পথেই আপনি থাকুন। অতএব প্রিয় ভাইরা, সালাফদের পথটা আপনাকে বুঝতে হবে, সালাফদের জীবনী আপনাকে ভালো করে বুঝতে হবে। আমি বলছিলাম সালাফ কাদেরকে বলা হয়, কোরআন এবং হাদিসে সালাফ শব্দের উল্লেখ আছে, সালাফ কোরআন এবং হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে ফাইন্নাহু নিমাস সালাফু আনা লাকে, হে আমার কন্যা, হে আমার প্রিয়তম কন্যা ফাতেমা, আমি তোমাকে বলছি আমি তোমার উত্তম সালাফ, আমি তোমার উত্তম সালাফ, আমি তোমার উত্তম পূর্বসূরী, আমি তোমার উত্তম পূর্বসূরী, আমি তোমার এমন এক পূর্বসূরী যে অনেক ভালো ছিল, আমি তোমার জন্য অনেক কল্যাণকর পথ রেখে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঠিক এইভাবে সালাফের কথাটি উল্লেখ করেছেন, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন, আমি অন্যদের জন্য এদেরকে দৃষ্টান্ত স্বরূপ মানুষ বানিয়েছি, অর্থাৎ অন্যদের জন্য আমি এদেরকে সালাফ বানিয়েছি। সালাফ মানে হচ্ছে সালাফে সালেহ, যাদের পদাঙ্ক অনুসরণ করে চললে এই লোকগুলো আমার নেয়ামত এবং আমার হেদায়েত প্রাপ্ত হবে। অতএব আপনাকে বুঝতে হবে সালাফ মানে কি। সালাফ মানে হচ্ছে, যদি আমরা বলি সালাফ মানে হচ্ছে উত্তম পূর্বসূরী, যারা আমাদের আগে চলে গিয়েছেন এরকম উত্তম লোকেরা, তাইলে আমাদেরকে সালফে সালেহীন বলতে কাদেরকে বোঝানো হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে শেখ বিন বাজ তিনি যে ব্যাখ্যা করেছেন এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, আল কৌশানি যে ব্যাখ্যা করেছেন, এদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে হুয়া সদরুল আউয়াল আর রাসিখুনা ফিল ইলমি আল মুহতাদুনা বিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাফিজুনা লিসুন্নতিহি ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য সাথী হিসাবে যে সকল ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং এই সাহাবীদেরকে যারা ইহসানের সাথে শ্রেষ্ঠ সমপন্থায় তাদেরকে অনুসরণ করে গিয়েছেন, অর্থাৎ তাবেঈন, এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন তারাই হচ্ছে মূলত সালফে সালেহীন। অতএব সালফে সালেহীন বলতে যদি আমরা বুঝে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, দ্য বেস্ট ইজ মাই জেনারেশন এন্ড দোজ হু আর ফলোয়িং দেম এন্ড দোজ হু আর ফলোয়িং দেম, মাই ফলোয়ার্স এন্ড দ্য ফলোয়ার্স অফ মাই ফলোয়ার্স এন্ড দ্য সাকসেসর টু মাই ফলোয়ার্স, আমার অনুসারীরা আমার অনুসারীদেরকে যারা অনুসরণ করেছে তাদেরকে যারা অনুসরণ করেছে, এরাই যদি সালাফ হয় তাইলে সালফে সালেহীন বলতে ইসলামের এই প্রথম তিন যুগের লোকদেরকে বোঝানো হয়েছে। অতএব আপনি যদি সালাফিয়া বলতে চান, আপনার নিশ্চয় যদি সালাফিয়া দাবি করতে চান, যদি সালাফি দাবি করতে চান, যদি বলতে চান যে আমি সালাফি মানহাজ অনুসারে চলছি, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে প্রিয় ভাইরা সালাফি মানহাজ কাকে বলে, এটা আপনাকে বুঝতে হবে। যে আলোচনাগুলো অনেকগুলো সংজ্ঞা আছে এই আলোচনাগুলো থেকে বিশেষ করে সর্বশেষ যে কথা বলছি, আলবানী রহমাতুল্লাহ তিনি যেটা বলেছেন আহলুল কুরুন আস সালাসা আল্লাযীনা শাহিদা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাযী শাহিদা লাহুমুল্লাহু বিল খাইরিয়া ওয়া শাহিদা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খাইরিয়াতে, আল্লাহ এবং তার রাসূল যাদেরকে শ্রেষ্ঠতম জেনারেশন হিসেবে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান-নাস, এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ধ্রুব তারা এবং নক্ষত্র বানিয়েছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের যে পথ এবং মত কিয়ামত পর্যন্ত তাদের পথ এবং মত গোটা পৃথিবীর মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠতম জেনারেশন বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন যে এরা হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহ যখন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠতম জাতি, আপনি যদি কোরআন এবং সুন্নাহর অন্য আলোচনাগুলোকে একত্রিত করেন একটি জায়গায় আনেন তাহলে দেখবেন এখানে খায়রা উম্মা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করেছেন। অতএব প্রিয় ভাইরা যে কথাটি আপনাদেরকে বলতে চাই, এই আলোচনা থেকে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, ভালো করে বুঝিনি আপনাকে কথা বুঝতে পারছেন, দ্রুত বলার কারণে মিস হচ্ছে না তো, ভালো করে খেয়াল করুন। প্রথম যে বিষয়টি এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ সালাফি বললেই শুধুমাত্র সালাফি হয় না, সালাফিয়া দাবি করলেই শুধুমাত্র সালাফিয়া হয় না, এটা একটা মানহাজের নাম, এটা কোনো মাযহাবের নাম নয়।
সালাফিয়াটা মানহাজ এবং আমি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মাযহাব এন্ড মানহাজ। আপনাকে মাযহাব এবং মানহাজের মধ্যে পার্থক্য বুঝতে হবে, এর উপর ভিত্তি করে আপনাকে বুঝতে হবে যে আপনি অরিজিনালি সত্যিকার অর্থে আপনি সালাফিয়া অথবা সালাফি হিসাবে আপনি আছেন কিনা। অতএব সালাফি বলতে শুধুই মাত্র একজন দুইজন দশজন ব্যক্তিকে অনুসরণের নাম নয়, সালাফিয়া একটা মানহাজের নাম, যেই মানহাজটি রেখে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিশদ বিবরণ রয়েছে কোরআন এবং সুন্নায়। প্রিয় ভাইরা, যেই মানহাজ অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং যেই মানহাজ অবলম্বন করে গিয়েছেন তাবেঈন এবং তাবে তাবেঈনরা, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যেটা বলেছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেনারেশনের ব্যাপারে দুটো টেস্টিমনি দিয়েছেন। একটা টেস্টিমনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজমা'ু উম্মতি আলা দালালাতিন, আল্লাহ আমার উম্মাকে অর্থাৎ সাহাবীদেরকে কোন পথভ্রষ্টতার কাজে ঐক্যবদ্ধ করবেন না। অর্থাৎ কোনদিন সাহাবায়ে কেরামরা সকলে মিলে একটা বিশাল বড় গোষ্ঠী একটা অন্যায়ের উপর তারা একত্রিত থাকবে এটা সাহাবীদের জন্য কখনোই ঘটবে না। আল্লাহ সুবহান তাদের জন্য এরকম একটা ইসমা এর কথা বলেছেন, আলবানী রহমাতুল্লাহি লম্বা আলোচনা করেছেন, তিনি বলেছেন একটা ইসমা, একটা নিষ্পাপতার নাম, একটা ভুল থেকে মুক্ত হওয়ার একটা নাম। সংগঠিত ভাবে গোটা সালাফ সালফে সালিহিন অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে মিলে যেটা তারা ধারণ করেছেন সেটাই সত্য, তার বাইরে কোনো সত্য নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা সালাফরা কোনো বিষয় যদি বিতর্ক করেও থাকেন, তাহলে যেই বিষয়ে তারা বিতর্ক করে যতগুলো মত দিয়েছেন ওই মতের বাইরে কোনো সত্য নাই, সত্য ঘুরে ফিরে ওই মতগুলোর মধ্যেই। অতএব আপনি যে সালাফিয়া বা ইত্তকার যদি নিজকে দাবি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই যে তিনটা জেনারেশন, এই তিনটা জেনারেশনের দেয়া আদর্শকে, ধারণাকে, দৃষ্টিভঙ্গিকে, মানহাজকে, তাদের পথ চলাকে, তাদের লাইফস্টাইলকে আপনার অনুসরণ করতে হবে, এর বাইরে কোনো সালাফিয়া নাই। প্রিয় ভাইরা, আপনারা মনে রাখবেন যে এই পৃথিবীতে বহু লোক বর্তমানে বিভিন্ন অন্যায়ের উপর তারা ঐক্যবদ্ধ হয়েছে, হয়নি? এই পৃথিবীতে কোটি কোটি লোকের দ্বারা একটা অন্যায় করছে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা অন্যায় করছে। আপনি বাংলাদেশের দিকেও তাকান, নব্য খারিজের কথা যদি আমরা বলি, নব্য মুতাজিলাদের কথা বলি, ওই যুগের খারিজ বা মুতাজিলা অথবা এই যুগের কাদিয়ানীদের কথা যদি আমরা বলি, ওরা কি নিজেরা মিলে মিথ্যার উপর একত্রিত হয়নি? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এরকম ঘটেনি যে কোনো একটা মিথ্যার উপর অথবা সালফে সালেহীন মিথ্যার উপর তারা একত্রিত হয়েছেন, এটা কখনো হয়নি। সেই জন্য তারা যার উপর এজমা করেছেন অথবা কোনো বিষয় যদি তাদের বিভিন্ন মত থেকে থাকে, ওই এজমাই একমাত্র সত্য, অথবা তারা যে বিভিন্ন মত দিয়েছেন এই মতের বাইরে কোনো সত্য নাই। ওই মতকে ধারণ করা, ওই মতের কোনো একটাকে কোরআন এবং সুন্নার আরো যথাযথ দৃষ্টিতে যাচাই বাছাই করে যে কোনো একটাকে ধারণ করা, এটাই হচ্ছে সালাফিয়া, এটি হচ্ছে সালাফি মত। এবং প্রিয় ভাইরা মনে রাখবেন, কেয়ামত পর্যন্ত এই সালাফিজমকে অথবা এই সালাফিয়া মানহাজকে অবলম্বন করে একদল লোক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ক্বাহিরিনা লিআদুবিহিম লা ইয়াদুরুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা তাকুম আস-সাআহ। কিয়ামত পর্যন্ত একদল লোক আমার বান্দার মধ্যে তায়ফা, একদল অথবা হতে পারে একজন ব্যক্তিও, তারা মিথ্যার উপরে তারা বিজয়ী হবেই হবে, কিয়ামত পর্যন্ত এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং মিথ্যার উপর তারা বিজয়ী হতেই থাকবে। সেই সকল ব্যক্তিরাই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং মিথ্যার উপর তারা বিজয়ী হবে, যারা সালফে সালিহিনের মানহাজকে তারা অবলম্বন করেছেন। প্রিয় ভাইরা, আপনি যদি কোরআনের দিকে তাকান, কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আকসারিয়া অর্থাৎ মেজরিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ডেম করেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বাল ওয়ালাকিন আকসারুহুম লা ইউমিনুন বাল আকসারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশের ব্যাপারে আল্লাহ বলেছেন এরা বুঝেন নাই, কিন্তু কম সংখ্যক লোকের ব্যাপারে আল্লাহ তাদের ব্যাপারে প্রেজ করেছেন, প্রশংসা করেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর কালিলাম মা তুমিনুন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং আদর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষকের বললেন, ইআমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর। অতএব সংখ্যা যদি সালাফিরা কম হয়, তাইলে তারা সঠিক মানহাজ এবং আল্লাহ রাসূল রেখে যাওয়া, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দ্বীনের উপর তারাই প্রতিষ্ঠিত আছে। সেই জন্য আপনাকে সালাফ কি, সালফে সালিহিন তাদের মত এবং পথ কি, সেই মত এবং পথটি আপনাকে বুঝতে হবে। সালফে সালিহিনের মত এবং পথকে মানা আমাদের জন্য কি, মনে রাখবেন সালফে সালিহিনের মত এবং পথকে মানাই ফরজ
এটাই একমাত্র পথ, এর বাইরে কোনো পথ নাই। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এইটাই হচ্ছে আমার পথ, এই পথেই তোমরা চললে হেদায়েত পাবে, অন্য পথ যদি তোমরা যাও তাহলে অন্য পথগুলো তোমাদেরকে শয়তানের পথে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা রেখা তৈরি করে তিনি বললেন এটা হচ্ছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, তার পাশে অনেকগুলো রেখা তৈরি করে তিনি বললেন প্রত্যেকটা এই যে শাখা যে রাস্তাগুলো আছে রাস্তাগুলোর প্রত্যেকটার মাথায় একটা করে শয়তান দাঁড়িয়ে আছে এবং তোমাদেরকে সেদিকে আহ্বান করছে, অর্থাৎ তোমরা সেই দিকে যাবে না, এই যে সিরাতে মুস্তাকিম যেটা আমি বলে দিয়েছি আমার সাথীরা যে পথের উপর আছে সেই পথের উপরে তোমরা থাকবে, সেই পথকেই তোমরা অনুসরণ করে চলবে। প্রিয় ভাইয়ের জন্য সালফে সালিহিনের মত এবং পথকে অনুসরণ করার মধ্যে রয়েছে আমাদের মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাতদের এত ব্যাপক প্রশংসা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী উজুহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসারুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আপনি যদি কোরআনের দিকে তাকান ব্যাপক পরিমাণ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতদের অর্থাৎ রাসূলের সাথে যারা ছিলেন সেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল যাদের ব্যাপারে টেস্টিমনি দিয়েছেন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সন্তুষ্ট, এর চেয়ে আর বড় কোনো সাক্ষী আছে নাকি? আপনি হয়তো দাবি করতে পারেন যে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, কিন্তু আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এই দাবি তো আপনি করতে পারবেন না, পারবেন নাকি? এই দাবি করার জন্য আপনার ওহি লাগবে, ওহি কি এখন আছে নাকি? ওহি এখন নাই, আপনি শুধু বলতে পারেন দাবি করতে পারেন আমি জান্নাতে যাব, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এখন আর বলার মতো কেউ নাই যে আপনি জান্নাতি, এই কথা বলার কেউ নেই, এটা বলার জন্য একমাত্র ওহি প্রয়োজন হয়। অতএব আপনি শুধুমাত্র সত্যের পথে বা হকের পথে জান্নাতের পথে থাকার দাবি তখনই করতে পারেন যদি আপনি সালাফদের মানহাজ অথবা সালাফদের দৃষ্টিভঙ্গি এটাকে আপনি অনুসরণ করে চলেন। এই জন্য বলছি প্রিয় ভাইরা, সালাফ সালাফিয়া বা সালাফিজম অথবা আমরা যেটাকে বলছি সালাফি বা আল মানহাজ সালাফি, এটা কোনো মাজহাবের নাম নয়, এটা কিসের নাম নয়? মাজহাবের নাম না, আপনি একজন বা দুজন ব্যক্তিকে অনুসরণ করতে করার দাবি করতে পারেন মাজহাবে, কিন্তু মানহাজে এক বা দুজন ব্যক্তিকে অনুসরণের দাবি নয়, আল্লাহকে অনুসরণ করা, তার রাসূলকে অনুসরণ করা, সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা, তাবেঈ এবং তাবেঈদেরকে তাবে তাবেঈদেরকে অনুসরণ করার নামই হচ্ছে আল মানহাজ আস সালাফি, অর্থাৎ সালাফি মানহাজ সকলকে অনুসরণ করতে হবে, মনে রাখতে হবে আমাদের মূল হচ্ছে কোরআন ও সুন্নাহ, কোরআন আমাদের মূল, সুন্নাহ হচ্ছে আমাদের সেকেন্ড সোর্স অফ ইসলামিক ইসলামিক লাইফস্টাইল সেকেন্ড সোর্স, এবং মনে রাখতে হবে কোরআন এবং সুন্নার মধ্যে কোনো বৈপরীত্য নাই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট নয়, কোরআন এবং সুন্নাহ এই দুটো মিলেই ইসলামী জীবন ব্যবস্থা। অতএব যারা সুন্নাহকে প্রত্যাখ্যান করে তারা মূলত ইসলামের গন্ডি থেকে তারা বের হয়ে গিয়েছে, তারা যারা সুন্নাহকে বিকৃতভাবে ব্যাখ্যা করে অথবা সুন্নাহর কিছু অংশকে তারা ধারণ করে বাকি অংশগুলোকে তারা প্রত্যাখ্যান করে, নিজের মত অথবা নিজের পথের সাথে না মানলে সুন্নাহর বিকৃত ব্যাখ্যা করে সুন্নাহকে প্রত্যাখ্যান করে অথবা সুন্নাহকে তারা সেই সুন্নাহকে তারা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারা সেটা আলোচনা করতে চায়, এই সকল ব্যক্তিরা অন্য কোনো কিছুর উপর থাকুক তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তারা সালফে সালিহিনের মানহাজ অনুসারে তাদের দিন পরিচালনা করছে না। অতএব সালফে সালিহিনের মানহাজ অনুসারে দিন পরিচালনা করতে হলে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম দিনটাকে বুঝেছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে। প্রিয়ভাবে আমি আর দুই তিন মিনিটের মধ্যে আপনাদেরকে কয়েকটি বিষয় বলতে চাই, তা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে সালাফিয়া এটা কোনো মাজহাবের নাম নয়। অনেকে বলে সালাফি নতুন মানহাজ, নতুন কি মাজহাব? আপনারা শুনেছেন কিনা কথা, আমরা শুনেছি সালাফি কি কোনো মাজহাব? মানহাজ মানে হচ্ছে এটা একটা দৃষ্টিভঙ্গি, আর তরিকাল ওয়াদিহ এমন একটা পথ যে পথটি একেবারে স্পষ্ট, এর মধ্যে কোনো বক্রতা নাই, ওই পথটি তৈরি করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা দিনের উপর রেখে গিয়েছেন লাইলুহা কানাহারিহা লা ইয়াজিবু আনহা ইল্লা হালিক, দিন এবং রাত একাকার হয়ে গিয়েছে, এখানে কোনো রাত নাই, ইসলামে গোটাটাই দিন, গোটাটাই আলোকিত, গোটাটাই উজ্জ্বল, এখানে অস্পষ্টতা বলতে কোনো কিছু নাই, এমন একটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই দিনের মধ্যে আপনি অন্ধকার কিভাবে খুঁজে পাবেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বি, আল্লাহর নির্দেশে মানুষকে অন্ধকার থেকে আপনি আলোর পথে নিয়ে আসার জন্য এসেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনের মধ্যে কোনো অন্ধকার রেখে যেতে পারেন না। অতএব গোটা দিন আলোকিত, সেই দিনকে যদি আপনি এই আলোকিত দিন, আলো প্রদানকারী দিনকে যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এবং আসতে হবে সালাফ সালফে সালিহিনের পথে। আল্লাহ সুবহানাহু বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, বলো এই হচ্ছে আমার পথ, এই পথে আমি দিব্য দৃষ্টিতে আমি প্রজ্ঞার উপর থেকে এই পথে তোমাদেরকে আহ্বান করছি, এবং আমার অনুসারীরা অর্থাৎ আমার সাথীরা আমার সাহাবীরাও এই প্রজ্ঞার উপর থেকে এই স্পষ্ট দৃষ্টিভঙ্গির উপর থেকে তোমাদেরকে এই দিনের উপর তোমাদেরকে আহ্বান করছে। ওয়ামা ইউশাদিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' সাবীলা গায়রা সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যেই সকল ব্যক্তিরা রাসূলের বিরোধিতা করে এবং রাসূলের সাহাবীদের পথ এবং পদ্ধতির বাইরে তারা তাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যেতে চায় ওইদিকে ওকে আমি ছুঁড়ে মারি, ওয়া নুসলিহি জাহান্নাম, তারপর ওকে আমি জাহান্নামে ছুঁড়ে মারি, ওয়া সাআত মাসিরা, ও যদি জানতো জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা, তাহলে রাসূল এবং সাহাবীদের পথকে অতিক্রম করে এটাকে প্রত্যাখ্যান করে অন্য কোনো পথ তারা গ্রহণ করতো না। অতএব আমাদেরকে সাহাবীদের পথ গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে পথ তারা ধারণ করেছেন সেই পথকে অনুসরণ করতে হবে। আমাকে ইয়ে দেওয়া লাগবে না, আমি এক দুই মিনিটের মধ্যে মৌলিক যে বিষয়টি আমার বলাই দরকার নাইলে এটা এটা থেকে যাবে, তা হচ্ছে প্রিয় ভাইরা মনে রাখবেন গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে, সালাফিয়া কোনো ব্যক্তি বা সংগঠনের নাম নয়, সালাফিয়া কোনো ব্যক্তি এবং সংগঠনের নাম, এটা একটা মানহাজের নাম। এই জন্য হতে পারে পৃথিবীর বহু প্রান্তে বহু লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা সকলে মিলে একটা সালাফিয়া মানহাজ। অতএব বাংলাদেশে, সৌদি আরবে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, জাপানে, বিভিন্ন জায়গায় হতে পারে এই লোকেরা কোনো সংগঠনের আওতাভুক্ত নয়, কিন্তু তারা সালাফি মানহাজের অন্তর্ভুক্ত হতে পারে যদি তাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার থাকে যে তারা কেবলমাত্র কোরআন, কেবলমাত্র সুন্নাহ এবং কেবলমাত্র সাহাবায়ে কেরাম এবং সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা তাদের জীবন পরিচালনা করছে। দুই নম্বরে মনে রাখবেন, সালাফি বললেই সালাফি হয়ে যাওয়া যায় না, সালাফি দাবি করলেই সালাফি হয় না, সালাফি যেটা মানহাজের নাম, আপনার গোটা জীবনে, আপনার কথাবার্তায়, আচার আচরণে, জামা কাপড়ে, এমনকি আপনার ঘরে যদি প্রবেশ করি, আপনার ঘরের যে আবরণ, ঘরের যে ফার্নিচার, ওই ফার্নিচার ইঙ্গিত দিবে এই ব্যক্তি সালাফি। অতএব সালাফি এরকম নয় যে আপনি দাবি করলেনই শুধুমাত্র সালাফি হয়ে যাবে, তা কিন্তু নয়। তিন নম্বর হচ্ছে প্রিয় ভাইরা, সালাফির দর্শনে যদি সালাফি ব্যক্তি, কোন একজন ব্যক্তি যদি কোনো ভুল করে, তাহলে সে কিন্তু সালাফি মানহাজ থেকে খারিজ হয়ে যায় না, মনে রাখবেন। একটা দুটো ভুলের কারণে কোনো ব্যক্তি সালাফি মানহাজ থেকে বা সালাফি দর্শন থেকে খারিজ হয়ে যায় না। তবে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলেছেন, যদি এমন হয়, ইমাম শাফি রাহমাহুল্লাহ এটাকে রেফার করেছেন, যদি এমন হয় কোনো একজন ব্যক্তি ইসলামের যে উসুল অর্থাৎ আকীদার যে মূল দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি যদি কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে, অর্থাৎ ছোট ছোট অনেক ইস্যুতে তারা ভুল করে ফেলেছে, ভুল করে তারা একটা গভীর জটিলতা তৈরি করেছে, এই ব্যক্তি তখন সালাফি মানহাজ থেকে বের হয়ে যেতে পারে। অন্যথায় দুই একটি ভুল যদি কোনো ব্যক্তি করে, তাইলে ওইটা তাকে সালাফি মানহাজ থেকে বের করে দেয় না। সেই জন্য সালাফি মানহাজের কোনো লোকে যদি ভুল করে, আপনারা উঠে পড়ে তার বিরুদ্ধে লাগবেন না প্লিজ। এক দুইটা ভুল মানুষ করতেই পারে, এই ভুলের জন্য মানুষ এই মানহাজ থেকে বের হয়ে যায় না, বরং তার দৃষ্টিভঙ্গি কি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার প্রবণতা তার আছে কিনা, বরং কোরআন এবং সুন্নাহর রেফারেন্স যখনই পায় সে রেফারেন্স ওই লোক ফিরে আসে কিনা, এটি হচ্ছে সালাফি মানহাজের জন্য। এখানে যারা আলেমরা আছেন তাদেরকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বিশাল বড় একটা আমানত আপনাদের ঘাড়ে নিয়ে ফিরছেন, সে আমানত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে ও নবীদের উত্তরাধিকারী হচ্ছে এই ওলামায়ে কেরাম। আল্লাহ রাসূল যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, সেটাই মানুষের কাছে পৌঁছে দেবেন। একজন আলেম প্রতি মুহূর্তে সত্য সন্ধানী হতেই হয়, তার কাছে যখনই কোনো দিনের দৃষ্টিভঙ্গি চলে আসে সেটাকে তাকে গ্রহণ করতে হয়। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কাছে একজন এসে বললেন, কয়েকজন ব্যক্তি এসে বললেন যে আমরা একটা নির্ধারিত মাজহাব আমরা অনুসরণ করি, এখন আমরা ওই মাজহাবটা প্রত্যাখ্যান করতে চাই, সেটা থেকে বের হয়ে আসতে চাই, আমাদের জন্য আপনার পরামর্শ কি? তিনি বলেন, তোমাদের জন্য তিনটে পরামর্শ। সেই পরামর্শ হলো, তোমরা যদি কোনো ব্যক্তির কথা দেখো কোরআন এবং সুন্নাহ অনুসারে, তাহলে তা গ্রহণ করবে, ওই ব্যক্তিকে অনুসরণ করা হলো না, হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। দুই নম্বর হচ্ছে, কোনো ব্যক্তির কোনো কথা যদি কোরআন এবং সুন্নাহর বাইরে হয় তো ওটাকে তোমরা প্রত্যাখ্যান করবে, ওইটাকে প্রত্যাখ্যান করাই হচ্ছে সালাফদের মানহাজ।
ওইটাই হচ্ছে ইসলাম, ওইটাকে গ্রহণ করা হচ্ছে অন্ধত্ব এবং জাহিলিয়াত। আর তিন নম্বর হচ্ছে কোন একজন ব্যক্তির কোন কথা যদি কোরআন এবং সুন্নাহর সমর্থনে হয়, তার বাইরে আরেকটা কথা আছে ওইটাও কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত, তাহলে তুমি দেখবে কোনটা বেশি শক্তিশালী, অধিকতর শক্তিশালী, যেটা অধিকতর শক্তিশালী সেটাই তুমি গ্রহণ করো, অথবা তোমার দুইটার যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা অধিকার তোমার আছে। প্রিয় ভাইরা, এই জন্যে মানহাজটাকে একটু ঠিক করে নিন, এইটাকে একটু বুঝে নিন। আমরা যে কথা বলছিলাম তা হচ্ছে একজন মুসলিম মানেই কিন্তু সালাফি হওয়ার কথা, আপনারা কি বুঝতে পারছেন কথা? একজন মুসলিম মানেই সালাফি হওয়ার কথা। অতএব সালাফিদেরকে ওই রকম দূরবীন দিয়ে খুঁজে বের করার কোনো প্রয়োজন নাই। মুসলিম মানেই হচ্ছে সে প্রতিদিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে তো কোরআন এবং সুন্নাহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তাবেঈদেরকে অনুসরণ করে তার জীবন পরিচালনা করাই তো তার বক্তব্য, তার দাবি, এটাই তো তার ইসলামের দাবি, এটাই তো তার আইডেন্টিটি, এটাই তো তার পরিচয়। অতএব প্রত্যেক মুসলমান বাই বর্ন বাই ভার্চু অফ হিজ আইডেন্টিটি, তার পরিচয় ইসলামিক পরিচয়ের কারণে প্রত্যেকেই সালাফি হওয়ার কথা। অতএব আমাদেরকে প্রত্যেককে এরকম একটা স্পিরিট নিয়ে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, সবাইকে আপনি আমব্রেলার নিচে নিয়ে আসুন, সবাইকে দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। এই দাওয়াতের ক্ষেত্রে সালাফদের মানহাজ কি ছিল, আকীদার ক্ষেত্রে সালাফদের মানহাজ কি ছিল? তারা যখন মানুষকে দাওয়াত দিতেন, তারা প্রথমে আকীদার দাওয়াত দিতেন, ফিকি ইস্যু নিয়ে কম আলোচনা করে মৌলিক আলোচনা করতে হবে আপনাদেরকে আকীদা নিয়ে। কোনো একজন ব্যক্তির ফিকি দৃষ্টিভঙ্গি ভুল থাকলেও তার আকীদা যদি সালাফি হয় ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনার আকীদার দাওয়াত দেন, সালাফরা সেই কাজটি করতেন, ওই দিকে আপনাদের দৃষ্টি আরো বেশি ফেরান, তাইলে আশা করছি ইনশাআল্লাহ সালফে সালিহিনের মতো করে আমরা আমাদের জীবনকে অবশ্যই অবশ্যই পরিচালনা করতে পারবো। আমাদেরকে আমাকে আরেকটা স্লিপ দেওয়ার আগে আমি শেষ করে দিই, সেই কথাটা হচ্ছে যেটা তা হচ্ছে আপনারা, এটা অনেক লম্বা আলোচনা, ইট নিডস অ্যাটলিস্ট 4-6 hours টু ডিসকাস দিস বিগ ইস্যু, এটা এত লম্বা বিষয়, এটা আলোচনা করার জন্য বহু ঘন্টার পর ঘন্টা সময় লাগে। বলা দরকার সালাফদের আকীদার ক্ষেত্রে তাদের মানহাজ কি ছিল, ইবাদতের ক্ষেত্রে তাদের মানহাজ কি ছিল, দাওয়াতের ক্ষেত্রে তাদের মানহাজ ছিল, অল অফ দিস থিংস আর ইম্পর্টেন্ট টু বি ডিসকাসড ইন দিস বিগ বিগ কনফারেন্স। আমি সেজন্য এইটা এখানে আলোচনা করা যায়নি, সময় সংক্ষিপ্ত, স্টার্স আর দেয়ার এন্ড দে উইল বি ডিসকাসিং অ্যাবাউট সো মেনি লট অফ ইস্যুস। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার আপনারা নিয়োগ করবেন, নাকি নিয়োগ করছেন কেয়ামত পর্যন্ত শুধু শুনবেন আমল করবেন না, এরকম নিয়োগ করছেন নাকি? কি করবেন? সালাফি এমনি হওয়া যায় না, সালাফদের অবস্থা হচ্ছে যা শুনছে তাই আমল করেছে। সালাফরা কি করেছে? যা শুনেছে তা আমল করেছে, নাকি আপনারা আমল করবেন না শুধু শুনবেন? শোনাও এক ধরনের কি, এটাও এক ধরনের উপভোগ, কানেরও একটা ভোগ আছে, এন্টারটেইনমেন্ট। একজনে গান শুনে এন্টারটেইনমেন্ট পায়, আরেকজন ওইকে শুনে এন্টারটেইনমেন্ট পায়, বিভিন্ন জন বিভিন্ন শুনি না, কিছু কিছু লোকের প্যাশন আছে যেখানেই মাহফিল ওইখানেই যাবে, ওইখান থেকে কিছুই নিয়ে আসবে না, সে কিছুই নিয়ে আসবে না। কি হয়েছে ভাই, ওইখানে বহুত লোক হয়েছে, এতটুকুই শিখে আসছে, এর বাইরে কিছু শিখে নাই। এটাই কি আপনাদের অবস্থা? সালাফদের অবস্থা যে যাই শুনেছে তাই তারা আমল করার চেষ্টা করেছে। আজকে সিদ্ধান্ত নেন, সালাফদের যদি আপনি সালাফি মানহাজ অনুসরণ করতে হলে যা শুনেছেন তা আমল করবেন, যা কোরআন এবং সুন্নাহ অনুসারে শুনেছেন তা আমল করবেন, কোরআন এবং সুন্নাহ পড়বেন, হাদিস পড়বেন। সালাফরা কেউ অজ্ঞ ছিল না, অতএব আপনি জ্ঞান অর্জন এটা নিজে করবেন, আরেকজনের বর্গা দিয়ে দেবেন। আপনাদের দেশে বর্গা দেয় কিনা জানি না, আমাদের অঞ্চলে বর্গা দেয়, জমি বর্গা দেয়া বুঝেন তো নাকি? আমি চাষবাস করবেন, ওই বেটা চাষ করবো, ও আমার কিছু দেবে। আপনি কি ওইরকম করতে চান নাকি যে আমি জ্ঞান টান অর্জন করবো না, হুজুরের মাওলানাদেরকে শেখদেরকে দিয়ে দিলাম, ওনারা যা পড়ার পড়ুক, আমাদেরকে এসে কিছু লেকচার টেকচার দেবে, ওইখান থেকে জানে আর নেবো, এরকম সিদ্ধান্ত নিয়েছেন? নো, সালাফরা তাদের সিদ্ধান্ত ছিল তার আগে জ্ঞান অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফিয়া, সালাফি মানহাজ আর সালাফ সালেহিন কারা সেগুলো বুঝার এবং তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সালাফি মানহাজের পরিচয় এবং বৈশিষ্ট্যের উপরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে এশার সালাতের বিরতি, এক্ষুনি আজান হবে এবং আজানের পরই আমাদের এশার সালাত হবে। এশার আজান দিবেন আল জামিয়া সালাফিয়ার শিক্ষক আব্দুল বারী।